হ্যাঁ সেলিম, ভালো আছেন? ভালো আছি। কি খবর, কাজ টাজ কেমন চলছে? আচ্ছা, দুপুরে কি প্রবলেম? ইমার্জেন্সি যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা ট্রাই করব যে ব্যাচের সাথে ক্লাস করার জন্য, ইমার্জেন্সি প্রবলেম হলে আমরা অন্য ব্যাচে যাব, নো প্রবলেম। কারণ দেখা যায় কি, আপনি যখন অন্য ব্যাচে যাচ্ছেন কথা বলার সুযোগ ওইরকম ভাবে থাকে না। যে খুব সিম্পল, যেমন গতকালকে একটা ইস্যু হয়েছিল, দুইটা 54 ব্যাচ মানে চারটার ব্যাচের একজন দুইটার ব্যাচে জয়েন করেছে, জয়েন করে এখন তাকে, সেলিম ছিলেন ওই ব্যাচে? একদম ফার্স্ট ক্লাস করতে করতে কিন্তু অলরেডি 1 ঘন্টা সময় নষ্ট। তো এতে কিন্তু হয় কি যে ওই ব্যাচের যারা আছে 52 ব্যাচে, তারা কিন্তু আসলে যাদের লাগবে তারা ওকে ফাইন, হ্যাঁ শেখা হয়ে গেল। আবার অনেকে একটু অ্যাডভান্স থাকে, তারা বিরক্ত হয়, স্বাভাবিক না? যে আপনি আপনার ঘরে যতটুকু ছড়ি ঘুরাতে পারবেন, অন্যের ফ্যামিলিতে গিয়ে কি সে সেম ছড়ি ঘুরাতে পারবেন? পারবেন না কিন্তু। ভাই ব্যাচ ফ্রি দিয়ে দিবেন তাহলে। ঠিক আছে ভাই, দিয়ে দিবেন, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া যায়, আর কত কিছু করা যায়। আচ্ছা যাই হোক, আসি। আমি যেটা হচ্ছে, আজকে আমার একটু বাইরে যেতে হবে, কিছুক্ষণ পর আসবো লাঞ্চের পরে আর কি। তো আমি আর আজকে আর কি 4টা ক্লাসটা অ্যাটেন্ড করবো, আর এখনকার ক্লাস যতক্ষণ আর কি করতে পারি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। না না, জাস্ট আমি বলেছি ইমার্জেন্সি প্রবলেম থাকলে আমরা অবশ্যই ট্রাই করবো যে ব্যাচে না করতে পারলে ক্লাসটা করে নেওয়ার জন্য। যদি ক্লাস করতে না পারি, ভিডিওগুলো আছে, ভিডিও দেখে করব, কোনো প্রবলেম হলে সেটা শেয়ার করব। আর ইমার্জেন্সি না যদি হয় সেক্ষেত্রে আসলে অন্য ব্যাচে আমরা যাব না। ঠিক আছে, মেহবুব পিছনের কতগুলো ক্লাস করিনি? আমি অনেকগুলো ক্লাস মিস করছি আর কি। আমি দোকানে বসতে হচ্ছিল তো একটু, এই জন্য সমস্যা হয়ে গেছে। অ্যাটলিস্ট ক্লাসে অ্যাটেন্ড করতেন, অ্যান্ড্রয়েড ফোন আছে অবশ্যই। আমি ট্রাই করছিলাম, আসলে সমস্যা হলো কি, মানে দোকানে কাস্টমার আসে তো মানে সমস্যা হয়ে যায় আর কি। আর ল্যাপটপ থাকে না, মানে কিভাবে কি করবো? 5টার সময় দোকান বন্ধ করে এসে ধরেন গোসল টোসল করে এত টায়ার্ড হয়ে যাই যে ভিডিও গুলো যে দেখবো আর একদম সমস্যা হয়ে গেছে। পিছনে পড়ে যাবেন, কারণ অনেকগুলো জিনিস শেখা হয়ে গিয়েছে এখন। আমরা কিন্তু ইলাস্ট্রেটর গতকাল থেকে শুরু করেছি, প্লাস মার্কেট প্লেসেও সবাই কাজ করছে, অ্যাকাউন্ট অলরেডি অনেকের কমপ্লিট কাজ শুরু করে দিয়েছে। আপনি একটু দেখেন, ট্রাই করেন, ক্লাসের সাথে সাথে না থাকতে পারলে একটু প্রবলেম হয়ে যায়। ওকে, আজকে আমরা কি শিখবো? ইলাস্ট্রেটর দেখব। আপনার এই কয়েকজন কেন? আচ্ছা আমি বুঝি না, 53 ব্যাচ এত কমে যাচ্ছে কেন? অন্য যারা আছে এরা আসলে ওই যে ওরিয়েন্টেশন ক্লাস করেছিল এরপর আর আসে নাই। এগুলোকে আমি জাহিদ ভাইকে বলবো যে এগুলোকে ভ্যানিশ করে দিতে, কারণ এরা ক্লাসই করে না, ওরিয়েন্টেশন ক্লাসের পর আর একটা ক্লাসও করেনি। তো এদের 11 জন, একদম 11 জন, এই যে সকালের ক্লাস করে কয়েকজন, 2 জন বাদে বাকি সবাই ক্লাস করেছে, 9 জন ছিল একটি। 52 বেচে দেখেন, ওদেরও প্রেজেন্ট, মানে যারা ক্লাস করে সবাই প্রেজেন্ট। বাকি যে সাফিনা দেখা যাচ্ছে, নীলুফার, এরা ওরিয়েন্টেশন করে ক্লাস করেছে এরপরে আর আসেনি। এসকে তাকিব আজকে 2 দিন ধরে ক্লাস করছে না। 54 ব্যাচ দেখেন, একদম যারা রেগুলার ক্লাস করে সবাই অ্যাক্টিভ। বেলাল হাওলাদার সে আর করবে না, তার কারণ মেহবুবের মতো তারও কোনো একটা শপ আছে, সে আর ক্লাস করতে পারবে না, জানিয়ে দিয়েছে। বাট বাকি যেই 16 জন, 16 জন একদম অ্যাক্টিভ। আপনাদের 53 ব্যাচ দেখেন,
53 ব্যাচে সবচেয়ে কম স্টুডেন্ট কয়জন রেগুলার শরীফ শাওন পাটোয়ারি 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন আপনারা 13 জন 13 জনের মধ্যে কোনোদিন 4 জন থাকে কোনোদিন 5 জন 7 জন এর বেশি থাকে না অন্য ব্যাচে ক্লাস করলেও এর বেশি আর হচ্ছে না কেন প্রবলেমটা হচ্ছে 53 ব্যাচ ম্যাম সর্বদা আমি আমার ব্যাচে ক্লাস করি কোনো একদিন মনে হয় বলে অন্য ব্যাচে গিয়েছিলাম আচ্ছা বুঝছেন আপনি রেগুলার ক্লাস করছেন সবাই রেগুলার ক্লাস করছেন এই যে শাওন পাটারি আজকে 4 দিন ধরে ক্লাস করছে না তারপরে হচ্ছে নয়ন মধ্যে 2 দিন ঢাকার বাইরে ছিল সে বলে গিয়েছে ফয়সাল গতকালকে ক্লাস করেনি এরপরে রাইসুল শাওন আব্দুল কাইম এরা তো ক্লাস করেই না আরিফুর রহমান এও ক্লাস ওরিয়েন্টেশন ক্লাসে ছিল পরে আসেনি এজাজ এদেরকে বাদ দিতে হবে যারা যারা ক্লাস করছে না তাদেরকে বাদ দিয়ে দেবো আজকে এডিট করব আজকে না কালকে এডিট করব কালকে সময় আছে তো আরিফ হোসাইন পর পর তিনটা ক্লাস করেনি মেহেবুব পর পর কতগুলো ক্লাস করেনি তাই তো হয় কি রেপুটেশন কম হয় যে 53 ব্যাচের স্টুডেন্টরা ইরেগুলার হয়ে যাচ্ছে সবাই সবার সাথে কমিউনিকেট করেন যে কী কারণে ক্লাসগুলো আসলে করতে পারছেন না কেন ক্লাস আসছেন না এই যে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করবেন না এরকমটাই হবে আমি কজনের সাথে কমিউনিকেট করব বলেন তো ম্যাম ম্যাম আমাকে এখন একটু বাইরে যাইতে হবে একটু ফোন আসলো তো আমি বাইরে থেকে আসবো আবার এক ঘন্টার মধ্যে চলে আসবো তো আমি ক্লাসটা এক ঘন্টা পরে করব আর তিনটার দিকে আবার একটু জয়েন করবো নি ম্যাম তাহলে দুইটার দিকে দুইটা ক্লাসে ওকে ম্যাম এই ভিডিওটা যখন আইসিটি তে যাবে দেখবে স্টুডেন্ট কয়জন মাত্র 9 জন বুঝতে পেরেছেন ম্যাম আমরা যে রেগুলার যারা আছি তাদের কোন ব্যাচে শিফট করে দেন দেখা যাক এরকম কিছু করতে পারে আপনাদের ব্যাচে এই টাইমে হয়তো অন্য কেউ আসতে পারে এরকম কমতে থাকে তো চারজন পাঁচজন হয়ে গেলে আসলে আচ্ছা কার কি প্রবলেম আছে সেটা বলেন কালকে ইনস্টল করছি এখনো ওপেন করছি না শুরু করে ওপেন করি তাহলে যদি প্রবলেম দেখায় কেন ওপেন করেননি কেন কোনো কাজ ছিল না তো কোনো কাজ করি নি তো আমি গতকাল কাজ দিয়েছিলাম বলেছি বাসায় ইলাস্ট্রেটরের এই যে 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 কোর্সগুলো আমরা ফটোশপে দেখে এসেছি ওগুলো একটু দেখব প্লাস কোথায় কি আছে কিভাবে কোন একটু ঘেটে ঘুটে দেখবো নষ্ট হলে হোক আবার ইনস্টল করব করেননি কেন আমি ফটোশপ দেখছিলাম ঠিক আছে চলে ক্লাসে চলে যাই আমাদের আজকে হোমওয়ার্ক যেটা থাকবে যে আমরা কার্টুন ডিজাইন করব আমি সকালে ব্রেকফাস্ট করে নিই বুঝছেন এখন আপনাদের সাথে কথা বলবো ভিডিও অফ করা আছে কথা বলবো আর হচ্ছে ক্লাস করবো দিদারুল কি খবর আচ্ছা আমাকে যদি 2 মিনিট একটু ব্রেক দেন আমি একটু জাস্ট ব্রেকফাস্ট আর 2 থেকে 3 মিনিট সময় লাগবে আপনারা নিজের একটু কথা বলেন মাহবুব বাট আপনারা চাইলে আমি ভিডিওগুলো আমার একটা চ্যানেল আছে
ওখানে আপলোড দিতে আমি চাচ্ছি না, কারণ ক্লাসের ভিডিও তো, শুধু আপনারা যদি দেখতে চান তাহলে আমি ওখানে আপলোড দিয়ে রাখতে পারি। হয় কি অনেক সময় আমরা হয়তো বাইরে কোথাও কাজ করতেছি বা কোনো আত্মীয়র বাসায় গেছি, ওই সময় যদি একটা কাজের প্রয়োজন হয় তখন ওখানে আমরা দেখে নিতে পারবো। এই জন্য আর কি প্রয়োজন হতে পারে। আর কাজ করতে গিয়ে অনেক সময় দেখা যায় মনে থাকতেছে না, তখন তখন ভিডিওগুলো দেখে যখন কাজ করতে যখন দেখি হয় যখন আমার কিছুটা আমার কাছে থাকে না, যখন কোথাও ঘুরতে গেছি কোনো অনেক সময় হয় যে তখন ডাউনলোড করার অপশন থাকে না, লিংকটা কি খুঁজে পাচ্ছি না বা ইউটিউবে গেলে হয়ে যাচ্ছে। আচ্ছা দেখি আমি একটা তাহলে আজকে সেটা করব। ওকে সাকিব একটু প্রেজেন্ট করেন দেখি আপনি কি করছেন। ম্যাম আমি তো কিছুই করতেছি না, আমি ফেসবুক চালাচ্ছি। মাইরা ম্যাম এই মুহূর্তে তো ক্লাস আসছি আর রিয়েল এস্টেট এটা শুধু ওপেন করে রাখছি, আর কিছু করতেছি না। তুষার ভাই চলে আসছে, তুষার ভাই তুষার আসুক, তুষার ভাই শেয়ার করেন। তুষার আপনি শেয়ার করেন, শেয়ার করে গতকাল কি ক্লাস করেছি লক করা আনলক করা দেখান, কালার চেঞ্জ করা দেখান, এই তিনটা জিনিস দেখান। 2 মিনিটে আমি স্টপ দিলাম। জি তুষার ভাই শুরু করেন। এজেন্সিয়াল কালকে যে নিচে দেখেছিলেন চলে গেল তো এগুলো
না বইগুলো তো ওই কালকে তার মানে হচ্ছে বেসিক গুলো থাকবে, আপনাকে তাহলে উইন্ডো থেকে অ্যাডভান্স করে নিতে হবে। ও আচ্ছা, ম্যাম কালা জানি কোথা থেকে কিনে নিতে বলছিলেন বলে গেছি তো। তিনটা অপশন, হ্যাঁ এখানে আছে আবার এটা, বাম পাশে নিচে আছে, আবার চাইলে কালার প্যালেটও নিয়ে আসা যায়। ও আচ্ছা, এই যে ম্যাম এ হচ্ছে, এটা হচ্ছে ফিল। স্ট্রোক চেঞ্জ করে কিভাবে? স্ট্রোক বুঝিনি ম্যাম। আমাকে ব্রেক দেওয়ার জন্য সবাইকে। আমি ইলাস্ট্রেটরে চলে এসেছি, ডকুমেন্ট আমরা নিতে পারি। ম্যাম ডকুমেন্ট ওইটা কি 7x7 নিলেন? 7x5 নিয়েছি, 7x5। আপনি চাইলে এখন ছোট হয়ে আছে তাহলে যে আর্ট বোর্ডে চলে যান, গতকালকে আর্ট বোর্ড দেখিয়েছিলাম যে আর্ট বোর্ড আপনি চাইলে যে ফার্স্টে যদি আমি আর্ট বোর্ড ভুল করে ফেলি যে আমি কাজ করছি, কাজ করার সময় মনে হলো যে আমার আর্ট বোর্ডটা আরেকটু বড় বা আরেকটু ছোট করলে অথবা হাইটটা বাড়ালে ভালো হতো, সেটা কিভাবে করবো এটা দেখিয়েছিলাম। ওকে, বাইরে ক্লিক করলেই হবে। আপনি কোনো কিছু অ্যাড করছেন, এটার সিলেকশনটা সরাবেন, সিলেকশন টুলটা সরানোর জন্য বাইরে ক্লিক করলেই চলে যাবে। সেলিম লাউডলি ফটোশপে আমরা ইন্টারফেস করলেই চলে যেত। এখানে বাইরে ক্লিক করতে হবে, বাইরে একটা ক্লিক করেন, যেমন এই শেপটা নিয়েছেন এখন ইন্টার প্রেস করলে যাবে না, আপনাকে বাইরে এসে ক্লিক করতে হবে। অবশ্যই সিলেকশন টুলটা সিলেক্ট করে নিয়ে বাইরে ক্লিক করবেন। ওকে আচ্ছা, তো এটা আমি ডকুমেন্ট নেওয়ার সময় 7x5 নিয়েছি। সাকিব মিউট, আমি ডকুমেন্ট নেওয়ার সময় এটা 7x5 নিয়েছি। এখন আমি যখন কাজ করছি, কাজ করার সময় মনে হলো যে আমার ডকুমেন্টটা আরেকটু বড় সাইজ করতে হবে, যে আরেকটু বড় করলে ভালো লাগে। তো আমার কাছে দুইটা পদ্ধতি আছে, এক হয় আমি নতুন করে আবার একটা ডকুমেন্ট নেব সাইজটাকে বড় করে নিয়ে, দুই আমার কাছে একটা টুলস আছে, এই যে একটা টুলস এটার নাম আর্টবোর্ড টুলস, এইটা দিয়ে আমি সাইজ বড় করতে পারবো। ওকে ফাইন, তো আমি নতুন করে ডকুমেন্ট নিলে কি হবে, আমাকে আবার সব যা যা কাজ করেছি সবাইকে সিলেক্ট করে তাদেরকে আবার ওই নতুন ডকুমেন্টে হচ্ছে মুভ করাতে হবে, অনেক হিজিবিজি ঝামেলা। যদি এটা সেভ হয়ে থাকে তাহলে আবার প্রবলেম, আবার ওইটাতে নিয়ে সেভ করতে হবে। সহজ উপায় হচ্ছে আপনি আর্টবোর্ডটা এই টুলটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার সাথে সাথে আপনার আর্টবোর্ড কতটুকু এটা শো করছে দেখেন, এই যে এখানে আর্টবোর্ডের ওয়াইড হচ্ছে 7, হাইট হচ্ছে 5, এখান থেকে ওয়াইড 7 আছে, আপনি সাপোজ করে দিলেন 10 করে দিয়ে ইন্টারে প্রেস করেন, দেখেন এটা সাইজ বড় হয়ে গিয়েছে যে 10। হাইট ধরেন 5 আছে, আপনি করে দিলেন কত 2, ছোট করে দিলাম, ইন্টারে প্রেস করেন, দেখেন 2 হয়ে গিয়েছে। ম্যাম আমি আসি তাহলে, বিকালে দেখা হবে। আচ্ছা ওকে, যেতে হবে, ঠিক আছে। যেমন হাইট কত ছিল 5, আপনি 5 করে দিয়ে ওকে প্রেস করেন, তারপরে হচ্ছে এটা কে 7 করে দেন। ওকে, আপনি এখান থেকে কি করতে পারেন,
আর্টবোর্ডটাকে ছোট বড় করতে পারেন। মুভ টুল সিলেক্ট করার সাথে সাথে, সিলেকশন টুল সিলেক্ট করার সাথে সাথে এটা চলে যাবে জানালাগুলো খুলে। তো এমন যদি হয় যে আমি এখানে কোনো কিছু আর্ট করে ফেলছি তারপরে আমাকে বৃদ্ধি করাতে হবে, তাহলে কি সম্ভব? হ্যাঁ, সাপোজ আমি এখানে কিছু আর্ট করলাম, যে আমি রেকটেঙ্গেল টুল নিলাম, মনে করেন আমি এখানেই আর্ট করলাম, এই জায়গায় আমি একটা রেকটেঙ্গেল টুল এভাবে আর্ট করি, এইটা আর্ট করলাম, মুভ টুলটা সিলেক্ট করি, সিলেকশন টুল এটাকে কপি করি, এরকম কিছু, যে আমি এখানে চারটা ডিজাইন করেছি। তো এই চারটা ডিজাইন করার পরে আমার মনে হলো যে এই চারটার জন্য আমার নিচে একটা আর্টবোর্ড প্রয়োজন। আমি তখন আর্টবোর্ডটা কিভাবে আনবো? সেম অপশন, আপনি আর্টবোর্ড টুলটা সিলেক্ট করেন, সিলেক্ট করার সাথে সাথে এই যে এটা আসছে, সিলেকশনটা চলে আসলো, এখানে দেখেন কন্ট্রোল করার একটা অপশন আছে, আপনি হাইট আর ওয়াইড যেমন বাড়াতে কমাতে পারবেন, তেমন নাম চেঞ্জ করতে পারবেন। এখান থেকে নতুন আর্টবোর্ড যদি এখানে ক্লিক করি, নিউ আর্টবোর্ড, এখানে ক্লিক করার সাথে সাথে নতুন আরেকটা আর্টবোর্ড চলে আসবে। এরপর আবার কাস্টমও আছে, যে আপনি চাইলে এখান থেকে অন্য কোনো আর্টবোর্ড, A4 সাইজ চান, এই যে A4 করে ফেলবে, অথবা আপনি বললেন যে না আমি এই যে iPhone 6s বা 6 প্লাসের জন্য করতে চান, এখানে ক্লিক করেন, 6 প্লাসের যতটুকু মনিটর ততটুকু চলে আসবে। এখান থেকে আপনি করতে পারেন, হরিজন্টালি চাচ্ছেন, ওকে, হরিজন্টালি ক্লিক করলে এভাবে, সরি, ভার্টিক্যালি আসবে, হরিজন্টালি হবে। আর এরপরে আপনি বললেন যে আমার এই যে শেপগুলো আছে, আমি শেপগুলোর জন্য আর্টবোর্ড নেব, আপনি শেপের উপরে আসেন, এসে এভাবে ড্র্যাগ করেন, ড্র্যাগ করে ছেড়ে দেন নতুন একটা আর্টবোর্ড, শেপটাকে ড্র্যাগ করেন, ছেড়ে দেন নতুন আর্টবোর্ড, নিউ আর্টবোর্ড চলে আসছে, প্রত্যেকটার নাম আছে, আপনি চাইলে এই আর্টবোর্ডের নাম চেঞ্জ করতে পারবেন কোথা থেকে, যে এখান থেকে, ক্লিয়ার? মুভ টুল সিলেকশন টুল সিলেক্ট করি, এখন দেখেন এই যে একটা আর্টবোর্ড ছিল, আর্টবোর্ডের উপর আবার আরেকটা আর্টবোর্ড, দুইটা আর্টবোর্ড একসাথে হয়ে গেল। এই এদেরকে সিলেক্ট করি, দূরে সরাই, দেখেন এই যে নিচে আরেকটা আর্টবোর্ড অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এটা দেখলাম কি আর্টবোর্ড অ্যাড করলাম, এখন আমি ডিলিট করতে চাই, যে আমার আর্টবোর্ড বেশি হয়ে গিয়েছে আমি ডিলিট করব। সাপোজ আমি এই যে আর্টবোর্ডটা আছে 10 নম্বর, এটাকে ডিলিট করব, জাস্ট এটার উপরে যাবেন, মাউসে ক্লিক করে সিলেক্ট করেন, এখানে ডিলিট অপশন আছে, এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, অথবা সিলেক্ট করার পর কিবোর্ডে ডিলিটে প্রেস করলেও ডিলিট হয়ে যাবে। এটাকে ডিলিট করতে চাই, সিলেক্ট করেন, ডিলিট করেন, সিলেক্ট, ডিলিট, সিলেক্ট, ডিলিট, যেখান থেকে খুশি মুভ টুল সিলেক্ট করেন, চলে যাবে। আর্টবোর্ডে আর কোনো প্রবলেম? দেখেন মাত্র কয়জন আছেন, 5 জন 6 জন, আমার এর মধ্যে 2টা আছে। আমার এর 2টা আছে, 1 2 3 4 এর জন্য আমি 2টা দিয়ে অ্যাক্টিভ করছি। এটা পরে আমাকে জবাবদিহি করতে হয় যে কেন এত স্টুডেন্ট কম। আসবে সবাই জয়েন করবে, এই যে শান্ত এসেছে, আস্তে আস্তে সবাই জয়েন করবে, ঘুম ভাঙবে, আসবে, ক্লাস থাকে, শান্তর তো ক্লাস শেষ 20 তারিখে, এখনো কেন প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি। আমি ইচ্ছে করলে এই বেঁচে ক্লাস করা যাবে, ছোটখাটো যাদের প্রবলেম আসলে। ওকে, তো এখানে কি বলেছিলাম, রেকটেঙ্গেল, রাউন্ডেড রেকটেঙ্গেল, ইলেপ টুল, পলিগন, স্টার, এই 5টা টুল আমরা ফটোশপে দেখে এসেছি, সেম টু সেম, এগুলো দেখবো না, ফ্লেয়ার টুল আমরা পরে দেখব যখন প্রয়োজন হবে। আমরা আজকে হচ্ছে কিভাবে একটা কার্টুন ডিজাইন করব সহজে, কারণ ফটোশপে করতে গিয়ে একটু ঝামেলা, মানে একটু লেয়ার বাই লেয়ার নিতে হয়, অনেক এডিট করতে হয়, ইলাস্ট্রেটরে কীভাবে সহজে করব সেগুলো দেখব।
সিলেকশন টুলের কাজ কি আমি একটা শেপ নিয়ে নিই। সিলেকশন টুলের কাজ হচ্ছে যে কোনো কিছুকে সিলেক্ট করবে প্লাস সেটাকে মুভ করাবে, সিলেকশনের ধর্ম পালন করে আবার মুভও করাতে পারে। ওকে, এই প্রথম চারটা যে দেখতে পাচ্ছি এই চারটা হচ্ছে সিলেকশন টুলের আন্ডারে, মানে চারটাই সিলেকশন টুলের মতো কাজ করে। গ্রুপ সিলেকশন, এই ডিরেক্ট সিলেকশন টুলটা কি করে, সিলেকশন করে প্লাস এডিটও করতে পারে। ডিরেক্ট সিলেকশন টুল কি করবে দেখেন, আমি ফার্স্টে সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, ও কি করছে কোনো কিছুকে সিলেক্ট করছে। সিলেক্ট করার সাথে সাথে চারপাশের চারটা যে কর্নার সেই পয়েন্টগুলো শো করছে প্লাস মিডল পয়েন্টগুলো শো করে, সাথে সেন্টারটাও শো করে। যারা সিএস সিক্স সফটওয়্যার ইউজ করছি তাদের এই যে একটা গোল বৃত্ত বা রাউন্ড দেখা যাচ্ছে এটা আসলে শো করবে না, বাকি সবগুলো দেখা যাবে। তো সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করতে পারি প্লাস মুভ করাতে পারি। ওকে, ধীরে এই সিলেকশন টুলটাতে আসলাম। এখানে আছে দুইটা, কি কি আছে, ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুল মনে আছে ফটোশপে করে এসেছিলাম, ডিরেক্ট সিলেকশন টুল, পাথ সিলেকশন টুল। হ্যাঁ, ওখানে পাথ সিলেকশন টুল যে কাজটা করেছিল এখানে গ্রুপ সিলেকশন টুল সেই কাজটা করবে। আমি ফার্স্টে গ্রুপ সিলেকশন টুলটা দেখাই, গ্রুপটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর ওর কাজ এই যে সিলেকশন টুল সেম ওর মতোই সিলেক্ট করবে, বাট সিলেকশন টুলে কি ছিল চারপাশে একটু বক্সটা আরো বড় বড় হয়ে আসতো, তাই না, হোয়াইট কালারের ছিল, চারটা কর্নার শো করতো প্লাস মিডল পয়েন্টগুলো সে শো করতো। এই ফার্স্টটা কি, এই যে ফার্স্টটা হচ্ছে এরকম করে দেখাচ্ছে চার কর্নারে আবার মিডলে, বাট আমি যখন গ্রুপটা সিলেক্ট করছি তখন এরকমটা শো করছে। গ্রুপ হচ্ছে কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, শুধু অ্যাঙ্কর পয়েন্টগুলো সে আপনাকে দেখাবে, আর এই পথটা দেখাবে, যে পথটা হয়েছে সেই পথটা দেখাবে, আর অন্য কোনোগুলো দেখাবে না। গ্রুপের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি? ক্লিয়ার? চাইলে আপনি সিলেকশন টুলের মতো একে মুভও করাতে পারবেন, বাট এই চারপাশের আর মিডলের পয়েন্টগুলো সে শো করবে না, সে শুধু অ্যাঙ্কর পয়েন্টকে দেখাবে। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি, ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি এখানে এসে ক্লিক করেন, অটোমেটিক্যালি গ্রুপ সিলেকশন টুল যে কাজটা করছিল সে ডিরেক্ট সিলেকশন টুলটা সেম কাজ করবে, অ্যাঙ্কর পয়েন্টগুলো শো করছে প্লাস হচ্ছে মুভও করাচ্ছে। বাট ওর একটা কাজ বেশি, একটা গুণ বেশি আছে, কি গুণ, এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে সে এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে এডিট করতে পারবে, মডিফাই করতে পারবে। মডিফাই কিভাবে করবে, ক্যামেরাটাকে ইচ্ছা করছে থাপ্পড় মারতে, একবার জুম হচ্ছে একবার জুম আউট হচ্ছে, সে কিভাবে মডিফাই করবে, আপনি যেই কর্নারটাকে এডিট করতে চান সেই কর্নারে গিয়ে একটা ক্লিক করেন, মাউজে ক্লিক করার সাথে সাথে এই কর্নারটা কি আছে অ্যাক্টিভ আছে, বাকিগুলো দেখেন ইনঅ্যাক্টিভ। ফার্স্টে কেমন ছিল, সবগুলো ব্লু কালার, সলিড ব্লু কালার, রাইট, বাট যখনই আমি এই কর্নারটার উপরে অ্যাঙ্কর পয়েন্টের উপরে গিয়ে ক্লিক করলাম সাথে সাথে এইটা অ্যাক্টিভ আর বাকিগুলো দেখেন হাইড হয়ে গিয়েছে, সবগুলো হাইড। এখন আমি চাইলে এটাকে কি করাতে পারি, এই যে মুভ করাতে পারি, যে এদিকে খুশি মুভ করাতে পারি। আবার আমি চাইলে একের অধিক অ্যাঙ্কর পয়েন্টকেও মুভ করাতে পারবো, কিভাবে, সাপোজ এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলাম, এখন এই দুইটা পয়েন্ট সিলেকশনে আছে আর বাকি দুটো ইনঅ্যাক্টিভ আছে, এই দুইটা অ্যাক্টিভ, আপনি মুভ করেন দেখেন ওই দুইটা পয়েন্টে কি হচ্ছে, মুভ হচ্ছে। সাপোজ আমি এই দুজনকে সিলেক্ট করলাম, ড্র্যাগ করেও সিলেক্ট করা যায়, এই যে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, বাকি দুইটা ইনঅ্যাক্টিভ,
আপনি এখন একে মুভ করান, দেখেন যেদিকে যাচ্ছেন ওইদিকে মুভ করবে। ওই যে আমরা ট্রান্সফর্মে গিয়ে পার্সপেক্টিভ, তারপরে কি ডিজর্ট দেখেছিলাম, হ্যাঁ র‍্যাপ র‍্যাপ দেখেছি, ডিজর্ট দেখেছি, পার্সপেক্টিভ, তারপরে স্কিউ, এই কাজগুলো আমরা এখানে করতে পারবো। তবে প্রবলেম হচ্ছে ফটোশপে আমরা ইমেজকেও যেমন করতে পারি শেপকেও করতে পারি, ইলাস্ট্রেটরে শুধু শেপকেই করতে পারবেন, ফটোশপকে করা পসিবল না। ওকে আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। যে গতকাল আপনি যে রেকটেঙ্গেল দিয়ে আঁকানোর পরে সার্কেল করে যে আপনি সাজালেন, আমি এভাবে সাজাই বাট আমার পার্ট বাই পার্ট ঠিক নেই, দেখেন আমি কি করতে পারি? পার্ট বাই পার্ট ঠিক নেই মানে কি? মানে ছোট পার্টটা হয়তো মানে নিচে চলে গেছে, বড়টা উপরে চলে আসছে। দেখি একটু প্রেজেন্ট করেন। আমি ইচ্ছা করে এই কাজটা করেছি। প্রেজেন্ট করেন, প্রেজেন্ট না করলে বুঝতে পারবো না। জি ম্যাম, প্রেজেন্ট করছি। আমি এগুলো সব এরকম হয়ে গেছে। আমি চাচ্ছিলাম কি বলেছিলাম যে আপনি যেটা করেছেন যে রেকটেঙ্গেল নিয়েছেন একটা এই সাইজের একটা এই সাইজের এরকম অনেকগুলো সাইজ আমি শেয়ার দিতে হবে, আপনি কি স্ক্রিনটা শেয়ার করবেন? এরকম টাইপের অনেকগুলো শেপ ক্রিয়েট করেছেন, কালারগুলো চেঞ্জ করে দিই। কালার প্যালেটটা কই? কালার প্যালেটটা নিয়ে আসি, কালার কালার করে সিলেক্ট, কালার চেঞ্জ, স্ট্রোক না। এরকমটাই তো। তা আপনি সবাইকে সিলেক্ট করেছেন, সিলেক্ট করার পর কি করেছেন, মিডল অ্যালাইনমেন্ট করে দিলেন। তো মিডল অ্যালাইনমেন্ট করার পর দেখা গেল কি এই যে এই প্রবলেমটা ফেস করছি। আমরা অ্যারেঞ্জ শিখেছি, আমি চাইলে একদম পিছনে নিতে পারি, আবার একদম সামনে আনতে পারি, একটা একটা স্টেপ কি করতে পারি ব্যাকওয়ার্ড অনওয়ার্ডও করতে পারি। ফার্স্টে আমি এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক, একে আমি সবার পিছনে পাঠিয়ে দেবো, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, অথবা এই যে সূত্র কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের ওপেনিং। ওকে এসেছে,
এটাকে আমি কি করব সামনে নিয়ে আসব রাইট বাটনে ক্লিক অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট ওকে সামনে আসলো এখন কয়জন আছে এদেরকে সিলেক্ট করি এটাকে সিলেক্ট করলাম শিফট ধরে এটাকে সিলেক্ট করি সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক পিছনে পাঠিয়ে দিই সবাই চলে আসছে আর কোনোটা বাকি আছে এটা ঠিক আছে এটা ঠিক আছে এটাও ঠিক আছে তো আপাতত মনে হচ্ছে আমার যে সবাই পারফেক্টলি চলে এসেছে দেখি সবুজটা আছে বেগুনি নীল হলুদ লাল হ্যাঁ সবগুলো চলে আসছে আমরা ফটোশপে যেরকম দেখতাম যে আমরা এখানে তিনটা ছয়টা সাতটা যেমন রেট অ্যাঙ্গেল নিয়েছি ওইখানে লেয়ার হিসাবে আসতো আমরা দিনে বের করতে পারতাম কতগুলো আছে আমি গতকালকে বলেছি যে সূত্র প্রয়োগ করে সূত্র দিয়ে কন্ট্রোল টু কন্ট্রোল থ্রি এই সূত্র দিয়ে আমরা কি করতে পারছি সিঙ্গেল সিঙ্গেল লক বা হাইড করতে পারছি বাট যখন কন্ট্রোল অল্টার টু অথবা কন্ট্রোল অল্টার থ্রি দিচ্ছি তখন হয় সবাই একসাথে আনলক হচ্ছে অথবা আনহাইড হচ্ছে এখন এটাকে সিঙ্গেল সিঙ্গেল যদি আমি আনলক বা আনহাইড করতে চাই তাহলে কি করতে হবে লেয়ারে যেতে হবে এই ফার্স্টের অপশনটা হচ্ছে আই অন অফ এই যে হাইড হয়ে যাচ্ছে সবাই আই অফ করে দেন সবাই হাইড হচ্ছে আর আরেকটা হচ্ছে যদি লক করতে চাই ফটোশপের মতো এই যে এখানে ক্লিক করেন সবাই লক হবে তালা চলে আসছে তাহলে দেখেন যেটা লক হয়েছে ওইটা নড়বে না যেটা লক ব্ল্যাকটা লক এই যে এটা লক রেডটা লক এই যে এটা লক ইয়েলোটাও লক বাট এই তিনটা কি আছে সিলেকশন আছে আপনি এখান থেকে সিঙ্গেল সিঙ্গেল লক আনলক করতে পারেন ক্লিয়ার ইলাস্ট্রেটর এতটাই অ্যাডভান্স ও অটোমেটিক্যালি একা একাই লেয়ারগুলো নিয়ে নেবে আপনাকে কষ্ট করতে হবে না তো ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে কারো কোনো প্রবলেম সিলেকশন ডিরেক্ট সিলেকশন সাকিব আমি আবার একটা শেপ নিয়ে আসি শেপ না আমি একটা এখানে কোনো কিছু অ্যাড করি এরকম কিছু অ্যাড করলাম তো আমরা চাইলে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করতে পারবো ডিরেক্ট সিলেকশন টুল এসে সিলেক্ট করব এটার উপরে ক্লিক করার সাথে সাথে ওর যতগুলো হ্যান্ডেল আছে অ্যাঙ্কর পয়েন্ট আছে সব ক্লিক করবে দেখাবে বাইরে ক্লিক করলে দেখাবে না ওর অবজেক্টের উপরে ক্লিক করলে সবগুলো অপশন আসবে এরপর আমি চাইলে কি করতে পারি যাকে এডিট করতে চাই অবশ্যই সেই পয়েন্টটাকে কি করতে হবে সিলেক্ট করতে হবে ক্লিক করে সিলেক্ট করে আপনি এটাকে কি করতে পারবেন মুভ করাতে পারবেন হ্যান্ডেল ধরে এটাকে নাড়াতে পারবেন এটাকে সিলেক্ট করি সিলেক্ট করে মুভ করাই অথবা হ্যান্ডেল দিয়ে আমি কাজ করি হ্যান্ডেলকে বাড়িয়ে কমিয়ে এভাবে আমি ডিজাইনটা করতে পারি সিলেক্ট করেন মুভ করান হ্যান্ডেল দিয়ে আপনি বাড়িয়ে কমিয়ে যে কাজ করেন আমরা চাইলে কি করতে পারবো পেন টুল দিয়ে কোনো কিছু আর্ট করার পরেও কিন্তু সেটাকে এডিট করতে পারি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এরপরে কি আছে ম্যাজিক ওয়ান্ড টুল মনে হচ্ছে যে ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে ফটোশপে কি করেছিলাম সিলেকশন করেছিলাম তাই না সব সিলেক্ট করে আমরা কপি বা কাজ করতে বা ডিলিট করার জন্য বা কি করার জন্য কাজ করতাম বাট ইলাস্ট্রেটরে আসলে ম্যাজিক ওয়ান টুলটা শুধু সিলেকশনের জন্যই কাজ করে কেমন আমি একটা শেপ আর্ট করলাম এই শেপটা আর্ট করেছি সিলেকশন টুলের কাজ কি ছিল এটার উপরে এসে টিক করলে সিলেকশন হবে প্লাস এটাকে আমরা মুভ করাতে পারছি ম্যাজিকের কাজ কি সেম ম্যাজিক হচ্ছে এই যে গ্রুপ সিলেকশন টুল ওর মতো কাজ করে ম্যাজিকটা এসে আপনি যখন এখানে ক্লিক করবেন গ্রুপ সিলেকশন টুলের যা ধর্ম ছিল সেই ধর্ম পালন করবে একটা ধর্ম ছাড়া যে ও মুভ করাতে পারে না শুধু সিলেকশন করতে পারে
ম্যাজিক ওয়ান টুলটা শুধু কি করতে পারে, সিলেকশন করতে পারবে গ্রুপের মতো, বাট মুভ করাতে পারবে না। প্রয়োজন হবে, বাট আমি তো ফার্স্টেই বলেছি যে এই যে ম্যাজিক ওয়ান্ড আর ল্যাসো টুল এই দুটোর আসলে কোনো কাজেই লাগে না, শুধু শুধু দিয়ে রাখছে। যেমন আমি যখন কাজ করি যে ভি ভিতে প্রেস করলে মুভ টু সিলেকশন টুল আসছে, আইতে প্রেস করলে আই ড্রপার টুল আসে, পিতে প্রেস করলে পেন টুল চলে আসছে, টিতে প্রেস করলে টাইপ টুল চলে আসে, এইরকম শর্টকাট আমরা ইউজ করব। তো সাকিব যেটা বলেছে যে এই টুলসগুলো কেন দিছে, দিয়ে রেখেছে অনেকের কাছে ভালো লাগে যে এটা দিয়ে খুব সহজে তাড়াতাড়ি করা যায়, সিলেকশনটা হয়ে যাচ্ছে। আমার কাছে হয়তো বা ভালো লাগছে না, সেটা শান্তর কাছে ভালো লাগতে পারে, শান্তর কাছে হয়তো বা ম্যাজিকটা ভালো লাগছে, দিদারুলের কাছে হয়তো বা ল্যাসো টুলটা ভালো লাগছে, যে ল্যাসো টুল দিয়ে সে ড্র্যাগ করে জাস্ট যেটা যতটুকু ড্র্যাগ করবে অতটুকুই সিলেক্ট হবে এবং অ্যাক্টিভ হয়ে থাকবে, বাকিরা ইনঅ্যাক্টিভ আছে। সে এই জায়গাটাকে ড্র্যাগ করলে এই পয়েন্টটাকে শুধু অ্যাঙ্কর পয়েন্ট, এরা শুধু অ্যাঙ্কর পয়েন্টে কাজ করে, কোনো লাইনে কাজ করবে না। আপনি ওই ট্রায়াঙ্গেলটা বাঁকা করলেন কি করে? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, এই যে এটা দিয়ে। আমার তো হচ্ছে না। হবে, অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। কপি করতে হচ্ছে না আমার। কপি হচ্ছে না? কন্ট্রোল জে দিয়ে কি কপি করার ট্রাই করছেন? জি ম্যাম। এখানে তো কন্ট্রোল জে ধর্ম পালন করবে না, এখানে হচ্ছে কপি করার জন্য কন্ট্রোল সি। ওয়াট? কন্ট্রোল সি, পেস্ট করার জন্য কন্ট্রোল ভি। আর যদি এমন হয় যে আপনি যাকে কপি করছেন ঠিক তার উপরেই অন্য কপিটা বসাবেন, মানে ফ্রন্টে, তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আর যদি এমন হয় যে ওই অবজেক্টের নিচে ব্যাকে রাখবেন, তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল বি, ব্যাকে চলে যাবে। হ্যাঁ, আমি বলছি লিখে নেন সাথে সাথে, অথবা এই যে এডিট অপশনে যান, এডিটে গিয়ে সব পেয়ে যাবেন শর্টকাট। ম্যাম ওল্টা দিব কেমনে? রিফ্লেক্ট করতে চাচ্ছেন? ফটোশপের মতো উল্টাতে চাচ্ছেন? উল্টানোর অপশন তো এখনই দেখাতে চাচ্ছিলাম না। আচ্ছা, ওকে, উল্টানোর অপশন হচ্ছে কোনটা দিয়ে দেখাবো? টাইপ টুলে যাই, একটা জে লিখি, ওকে, সিলেকশন টুল সিলেক্ট করি। সাপোজ এইটাকে আপনি কি করতে চাচ্ছেন? এটাকে আপনি রিফ্লেক্ট করতে চাচ্ছেন, রাইট বাটনে ক্লিক করেন, ক্লিক করার পর ট্রান্সফর্ম নামে একটা অপশন আসছে, এখানে যান, রিফ্লেক্ট নামে একটা অপশন আছে, রিফ্লেক্টে ক্লিক করেন। এরকম একটা প্যানেল চলে আসবে, হরিজন্টালি রিফ্লেক্ট করবেন নাকি ভার্টিক্যালি? এই যে এখানে প্রিভিউ একটা অপশন আছে, প্রিভিউটা অন করে দেন, যে হরিজন্টালি চান নাকি ভার্টিক্যালি। ভার্টিক্যালি মানে এরকমটা হবে, আর হরিজন্টালি দিলে কী হবে, উল্টায়া যাবে। তারপর হচ্ছে আপনি যদি ওকেতে প্রেস করেন, তাহলে দেখেন যেটা আগে কেমন ছিল এখন কেমন হয়েছে। রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। আর যদি কপিতে করেন তাহলে আগেরটা পরেরটা দুইজনই থেকে যাবে। কোনো কমান্ড নেওয়ার পরে যদি সেটা ছেড়ে দিতে চাই, একদম হাতে কোনো কমান্ডই থাকবে না, তখন কোথায় ক্লিক করব? তাহলে সিলেকশন টুলে আপনি যে কোনো টুলসে কাজ করেন, কাজ কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে সিলেকশন টুলটা সিলেক্ট করে বাইরে ক্লিক করবেন, অবজেক্টের বাইরে ক্লিক করবেন, কাজ কমপ্লিট হয়ে যাবে। আমি তো এই বাকাটা করতে পারছি না,
আপনি যাকে মুভ করাতে চাচ্ছেন, যাকে বাঁকা করতে চাচ্ছেন, অবশ্যই ওই পয়েন্টটাকে কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। সাপোজ আমি এইটাকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, করার পর একে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে পয়েন্টটাকে নাড়াতে চাই একে সিলেক্ট করব, এরপর আমি এটাকে নাড়াতে পারবো। পয়েন্টটাকে ক্লিক করে সিলেক্ট করেন, নাড়ান, ক্লিক না করলে হবে না। একটা শেপ নিয়ে নিলাম আমি, সিম্পল ভাবে একদম বুঝাই, সিম্পল ভাবে একটু মন দিয়ে দেখি। সিলেকশন টুল সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে সে চার কর্নারে চারটা পয়েন্ট তো শো করবেই, আবার মিডল পয়েন্টগুলো শো করে। সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্টও করতে পারি প্লাস মুভ করাতে পারি, বাইরে ক্লিক করলে সিলেকশন চলে যাবে। দ্বিতীয় টুলটার মতে গ্রুপ সিলেকশন টুল, সিলেকশন টুলের মতো কাজ করে, গ্রুপ সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করতে পারবো, মুভ করাতে পারবো, বাইরে ক্লিক করে সিলেকশন চলে যাবে। ম্যাজিক ওয়ান টুল গ্রুপের মতো কাজ করে, সিলেকশন করতে পারবে বাট মুভ করাতে পারবে না। দেখেন একটা একটা করে কন্ডিশন কমে যাচ্ছে, সিলেকশনে কি ছিল সে সিলেক্ট করতে পারে, মুভ করাতে পারে, আর তার হচ্ছে কোনাগুলো যেমন সিলেক্ট হবে মিডল পয়েন্ট সিলেক্ট হবে। ফার্স্ট টুলটা কি সিলেক্ট করবে, কোনাগুলো শো করবে, মিডল পয়েন্ট শো করবে, মুভ করাবে। দ্বিতীয় টুলের গ্রুপ সিলেকশন টুল কি করে, সিলেক্ট করবে, মুভ করবে, বাট ওর শুধু কোনাগুলাই অ্যাঙ্কর পয়েন্ট শো করছে, মিডল কোনো পয়েন্ট আসছে না। ও কি করছে, সিলেক্ট করছে আর মুভ করছে, শুধু কোনাগুলা শো করছে। ম্যাজিকের কাজ কি গ্রুপের মতো সিলেক্ট করতে পারবে আর কোনাগুলা শো করবে বাট মুভ করাতে পারে না। এই তিনটার মধ্যে কারো কোনো প্রবলেম? মেহবুব জি, আমি যে সমস্যাটা ছিল এই যে বুঝতে পারছি। এরপরে দেখেন সিলেকশন টুল দিয়ে আমি যে সিলেক্ট করছি, আমি কিন্তু সিঙ্গেল সিঙ্গেল এই পয়েন্টগুলো সিলেক্ট করতে পারবো না, একসাথে সবাই সিলেক্ট হচ্ছে। ল্যাসো টুল দিয়ে কি করা যায়, আপনি এসে অবজেক্টের উপরে ক্লিক করলে কোনো লাভ হবে না, কোনো ক্লিক করলে লাভ হবে না, ড্র্যাগ করতে হবে, এইভাবে ড্র্যাগ করে দেখাতে হবে যেই জায়গাটার উপরে ড্র্যাগ করবেন। সাপোজ আমি এখানে ড্র্যাগ করেছি, এখানে যদি কোনো অ্যাঙ্কর পয়েন্ট থাকে সেই অ্যাঙ্কর পয়েন্টটা শো করবে, ও শুধু অ্যাঙ্কর পয়েন্ট দেখাতে পারে আর অন্য কোনো কাজ পারে না। ল্যাসো টুল কি পারে, জাস্ট অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখায়। আমি এতটুকু পার্টে এসে সিলেকশন করলাম, শুধু অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সে দেখাবে, যে দেখেন ক্লিক করলাম এই অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখাবে, প্লাস অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাক্টিভ থাকবে, বাকিগুলো ইনঅ্যাক্টিভ, এই জায়গায় কাজ করা যাবে। এই কাজটা আমরা ডিরেক্ট সিলেকশনও পারি, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, অবজেক্টের উপরে ক্লিক করার সাথে সাথে আমার প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট দেখাবে। সাপোজ আমি এই অ্যাঙ্কর পয়েন্টে কাজ করব, অবশ্যই একে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট কীভাবে করতে হয়, মাউজে ক্লিক করতে হয়, ক্লিক করলে এটা অ্যাক্টিভ আর বাকিগুলো ইনঅ্যাক্টিভ। সেম কাজটা ল্যাসো টুল দিয়ে করতে পারবো। ম্যাম আমার এক কর্নারে ধরলে সব কর্নারে দেখা। আমি শুধু এই কর্নারটাকে এতটুকু সিলেক্ট করেছি, এটা সিলেক্ট হয়েছে, বাকিগুলো দেখাবে বাট বাকিগুলো কোনো কাজ করতে পারবে না। এই দেখেন এগুলো একটু ইনঅ্যাক্টিভ হয়ে আছে, ইনঅ্যাক্টিভ হয়ে থাকলে কি হবে, চারপাশে একটা ব্লু কালারের বাউন্ডারি, মিডলে হোয়াইট কালার, আর যারা অ্যাক্টিভ থাকে তারা পুরোটা ব্লু কালার থাকে। আমি ল্যাসো টুল দিয়ে এতটুকুকে সিলেক্ট করেছি, এটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ করার পরে আমি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে একে কি করাতে পারবো, মুভ করাতে পারবো। ল্যাসো টুল শুধু সিলেক্ট করতে পারবে, অন্য কোনো কাজ করতে পারবে না, আর একে এডিট করার জন্য অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুলটা লাগবে। যে কোনো কিছু এডিট করেন আপনি, এখানে সাপোজ মাল্টিপল পয়েন্ট নেবেন, আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, শিফট
ধরে এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম তখন আমি একে কি করাতে পারবো মুভ করালে দুইটা পয়েন্টই হচ্ছে শিফট ধরে করতে হচ্ছে আর সেম কাজটাই ল্যাসো টুল কি করে ড্র্যাগ করে আপনি দুইজনকে সিলেক্ট করেন দুইজনকে একসাথে সিলেক্ট করবেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এটাকে কি করাবেন মুভ করাবেন ওকে এরপরে পেন টুলে চলে আসি ফটোশপে আমরা পেন টুল দেখে এসেছি কি কি ছিল পেন টুল অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল তারপরে হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল এরপরে ছিল কি কার্ভেচার অ্যাঙ্কর পয়েন্ট টুল আরেকটা ছিল ওই যে পয়েন্টগুলোকে একসাথে ফ্রি ফ্রম অ্যাঙ্কর ফ্রি ফ্রম পেন টুল ছয়টা দেখেছিলাম সেলিম কমে গিয়েছে কারণ একটা দিয়ে আমি অনেকগুলো কাজ করতে পারছি ওখানে কি ছিল অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট আবার ফ্রি ফর্ম অ্যাঙ্কর পয়েন্ট ফ্রি ফর্ম কি করতো অ্যাডেরও কাজ করতো আবার ডিলেটেরও কাজ করতো এখান থেকে ফ্রি ফর্ম বাদ দিয়ে দিয়েছে এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুল ওইখানে ছিল কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল এখানে জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়েছে যে সে শুধু অ্যাঙ্কর পয়েন্টেরই কাজ করবে আর আরেকটা ছিল কার্ভেচার টুল কার্ভেচার টুলটাকে এখানে সে আলাদা করে দেখিয়েছে এই যে এটা হচ্ছে কার্ভেচার টুল এটাকে আলাদা করে দিয়েছে আমরা জাস্ট পেন টুলের কাজ আমরা পারি যারা এখনো পেন টুল পারি না তাদের জন্য আবার হোমওয়ার্ক থাকবে এখান থেকে এ টু জেড 26টা লেটার করবেন 26টা লেটার যদি আপনি পারফেক্টলি করতে পারেন আপনার পেন টুলে হাত চলে আসবে আমরা পেন টুল পারফেক্টভাবে কাজ করতে পারবো তো পেন টুল দিয়ে আমি কি করলাম কোনো কিছুকে সেম স্টার্টিং পয়েন্ট শো করালাম শো করানোর পরে আমি যেদিকে কার্ভ করতে চাই পয়েন্টটাকে সিলেক্ট করার পর মাউসটাকে তার বিপরীতে নিয়ে যাব আপনি যেই দিকে কার্ভ করবেন বা রাউন্ড দিতে চান তার উল্টা দিকে কি হবে মাউস থাকবে যদি আমি নিচের দিকে রাউন্ড দিতে চাই তাহলে মাউস থাকবে উপরে আর যদি উপরের দিকে রাউন্ড হয় তাহলে মাউস থাকবে নিচে এখন ধরেন আমি স্ট্রেট লাইন চাচ্ছি কি বলেছিলাম এই হ্যান্ডেল কাটার জন্য কি করতে হতো হ্যান্ডেলটাকে বাদ দেওয়ার জন্য এই হ্যান্ডেলটাকে বাদ দিতে চাচ্ছি কি করতে হবে অল্টার চাপ দিয়ে ওই পয়েন্টে চাপ দিলে চলে যেত ফটোশপে বাট ইলাস্ট্রেটরে আপনাকে কষ্ট করে আর অল্টার প্রেস করতে হবে না জাস্ট আপনি পয়েন্টের উপরে এসে ক্লিক করেন চলে যাবে ইলাস্ট্রেটরে শুধু একটা জিনিসই আপনার যে শুধু অল্টার আর প্রেস করার দরকার নেই ক্লিক করলেই হ্যান্ডেল চলে যাবে বাকি সব ঠিক থাকবে যেখান থেকে শুরু করেছেন ঘুরে এসে সেখানেই শেষ করতে হচ্ছে রাইট পাথ মোডে রেখে যখন কাজ করছিলাম ইলাস্ট্রেটরে আপনি ক্লোজ পাথেও কাজ করতে পারবেন ওপেন পাথেও কাজ করতে পারবেন কিভাবে সাপোজ আপনাকে একটা লাইন দিতে হবে ওই লাইনটা শুধুমাত্র স্ট্রোক হবে তো ওইটা কি ক্লোজ পাথ এখন আমি যদি এই ওপেন পাথ যদি ওপেন না করি এই না থাকে তাহলে তো স্ট্রোক হবে না পেন টুলটা সিলেক্ট করলাম আমি কোনো একটা শেপ ক্রিয়েট করি এইভাবে যেখান থেকে শুরু করেছি সেখানে এসে যদি শেষ করি এটা হচ্ছে ক্লোজ পাথ এটা কি একটা ক্লোজ পাথ এটার একটা স্ট্রোক দেখাই স্ট্রোক দিয়ে দিই ওকে এই যে এটা হচ্ছে ক্লোজ পাথ আবার পেন টুল দিয়ে কাটি শুরু করলাম শুরু করার পর এখানে এসে শেষ করলাম
শেষ করে আমি যেখানে শুরু করেছি সেখানে আর শেষ না করে জাস্ট সরাসরি সিলেকশন টুলটা সিলেক্ট করলাম। এটা হচ্ছে ওপেন পাথ, যে শুরু করেছি এখানে শেষ করেছি এখানে। এটা ফিলটাকে অফ করে দেই এখান থেকে, অথবা এই যে এখান থেকে এই জায়গাটা ক্লিক করলে নানে ক্লিক করলে চলে যাবে, এটাকে বলা হচ্ছে ওপেন পাথ। ক্লোজ আর ওপেনের মধ্যে প্রবলেম? আমরা তো পেন্ট টুলটা তো যেখান থেকে শুরু করতাম ওখানে শেষ করতে পারবো, বাট এটাই আমি যেখানে সেখানে শেষ করতে পারছি। হ্যাঁ রাইট, ওপেন পাথ হিসেবে কাজ করতে পারছে। এই দুটো জিনিস বুঝতে পেরেছি? সাপোজ আমি পেন টুল দিয়ে একটা লাইন আর্ট করলাম, শিফট ধরে একদম স্ট্রেট লাইন, ওকে সিলেকশন টুল সিলেক্ট করলাম, আমি কিবোর্ডের ভিতে প্রেস করেছি, সিলেকশন টুল চলে আসছে। এখন কালারটা দেখাই, এখানে অরেঞ্জ কালার আছে, আমি কালার তিন ভাবে চেঞ্জ করতে পারবো, তিন রকম ভাবে। কিভাবে? অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে অবজেক্টটা। সিলেক্ট করার পর এখানে একটা কালারের অপশন আছে, প্রপার্টিসে একটা কালারের অপশন আছে, অথবা আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে কালার নামে একটা অপশন আছে, কালার, কালার গাইড, কালার থিমস, অনেকগুলো পার্ট আছে, যেটাতে ক্লিক করবেন সেটাই অ্যাক্টিভ হবে। কালার গাইডে চলে যাই, কালার গাইডের অপশনগুলো চলে আসবে, অ্যাড হবে, আবার হচ্ছে কালার থিমস, প্রত্যেকটা কী হবে, কালারের কোনো থিম থাকলে অ্যাডোবির সেই থিমটা এখানে চলে আসবে। এটা আপাতত দরকার নেই, খুব ভয়ঙ্কর জিনিস। আচ্ছা কালারে চলে আসি, এই যেটা কালার, আমি এখান থেকে কীভাবে চেঞ্জ করতে পারবো, এটা হচ্ছে ফিল আর নিচেরটা স্ট্রোক। ফিল যদি চেঞ্জ করতে চাই, ফিলের উপরে গিয়ে ডাবল ক্লিক, এখানে কালারের প্যালেটগুলো আসবে, যে কালারটা আপনার পছন্দ সিলেক্ট করে ওকেতে প্রেস করেন, কালার চেঞ্জ। আর স্ট্রোক যদি চেঞ্জ করতে চাই তাহলে একটু কষ্ট করে স্ট্রোকের উপরে গিয়ে একটা ক্লিক করবেন, স্ট্রোকটা উপরে চলে আসবে, ডাবল ক্লিক করে আপনি এখান থেকে কি করতে পারেন, স্ট্রোকের কালার চেঞ্জ করে দিতে পারেন। দেখেন এই স্ট্রোকের কালার চেঞ্জ। আর যদি এটার স্ট্রোক চাচ্ছি না আমি, তাহলে এই যে দেখেন এখানে এর নিচের তিনটা পার্ট দেখা যাচ্ছে, ফার্স্টেরটা হচ্ছে কালার, মিডলেরটা হচ্ছে গ্রেডিয়েন্ট, লাস্টেরটা হচ্ছে কোনো কালার হবে না, ক্লিক করেন কালার স্ট্রোকটা চলে যাবে। সেম এজ ফিলটাকে একটা ক্লিক করে উপরে আনলাম, ক্লিক করলে উপরে আসবে, এখানে সলিড কালার দেওয়া আছে, গ্রেডিয়েন্ট, আর যদি কোনো কালার দিতে না চাই তাহলে এখানে ক্লিক করলেই চলে যাবে। এখানে কালার দেওয়ার একটা অপশন, এখানে আবার আরেকটা অপশন আছে ফিল, ফিলের এখানে চলে যাই, এখন নান হয়ে আছে, আপনি এখানে এখানে আর কি ডেমো কিছু কালার দেওয়া আছে, ডেমো কালার দেওয়া আছে, সেখান থেকে আপনি চুজ করতে পারবেন, অথবা আপনি কালার কম্বিনেশন করে ও এখান থেকে করতে পারেন। সেম অ্যাজ স্ট্রোক, স্ট্রোকে আপনি চাইলে এখান থেকে ডেমো কালার ইউজ করতে পারেন, অথবা বন্ধও করে রাখতে পারেন। এখানেও সেম, এই এখন ফিলে আছে, ফিলের কালার আপনি এখান থেকে চুজ করতে পারবেন, অটোমেটিক্যালি চেঞ্জ হবে, শো করবে আপনাকে কালারগুলো, অথবা আপনি যদি কালার কোড জানেন যে কততে দিলে বা কত কত দিলে সিএমওয়াইকে কালারটা চলে আসবে, আপনি এখান থেকে অ্যাক্টিভ করে নিলেন। আবার এখান থেকে বন্ধও রাখতে পারেন, সলিড কালার দিতে পারেন, হোয়াইট কালার দিতে পারেন। স্ট্রোকে আসার পর স্ট্রোক আপনি সেম প্রসেসে চেঞ্জ করতে পারবেন, নান করে দিতে পারবেন, হোয়াইট করতে পারবেন, ব্ল্যাক করতে পারবেন, সব কিছু আপনার উপর ডিপেন্ডেবল, আপনি যেখান থেকে করে আপনার সুবিধা হচ্ছে। তো গতকালকে এখন আপনারাই করেছেন কোশ্চেন নাকি অন্য ব্যাচের, আমার ঠিক মনে নেই, যে সিএমওয়াই কে এটাকে যদি আমি আরজিবিতে কনভার্ট করতে চাই তাহলে কিভাবে করব। রাইট বাটনে যে এখানে যে নেভিগেশন মেনুটা আছে, এই যে চারটা দাগ দেখা যাচ্ছে, এখানে ক্লিক করেন, আরজিবি, গ্রে স্কেল, আরজিবি, এইচএসবি সবগুলো আসবে। আরজিবিতে ক্লিক করলে শুধু আরজিবির কালার মুখটাই দেখাবে, গ্রে স্কেল দিলে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই আসবে, এইচএসবি দিলে হুই স্যাচুরেশন ব্ল্যাকই আসবে,
আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে করে নিতে পারেন। সেম অপশনটা আমরা এই উইন্ডোতে গিয়েও করতে পারবো, সরি উইন্ডো না কোথায় জানো এখানে কালার অপশন এটাই, এখানে আসি প্রপার্টিজ। আচ্ছা কালার নিয়ে কারো কোনো কনফিউশন? কালার নিয়ে কারো কোনো কনফিউশন? হ্যাঁ আপাতত কোনো কনফিউশন নেই, আস্তে গেলে গেলে বোঝা যাবে। ওকে এখন একটা ছোট্ট অপশনে চলে আসি, স্ট্রোক নিয়ে কাজ করব। এখানে ফিল কোনো কালার থাকবে না, শুধু স্ট্রোক থাকবে, যে স্ট্রোকের কালারটা থাকবে, ফিল থাকবে না। স্ট্রোকে আসার পর মাঝে মধ্যে প্রয়োজন হবে যে এই যে স্ট্রোকগুলো আছে এই স্ট্রোকগুলোকে হয়তো বা অ্যারো চিহ্নের মতো দিতে হবে, অথবা কোনো জায়গাটা একটু হেলদি মানে ওয়াইট বাড়াতে হবে, কোনো জায়গায় ওয়াইট কমাতে হবে, অথবা আপনি কোনো কার্টুন আর্ট করছেন সেটার ব্লুটা কেউ চুল বিক্রি করবেন? আমার অনেক বড় বড় চুল ছিল। আচ্ছা তো সাপোজ আপনি এমন কোনো একটা ডিজাইন করছেন, ওই ডিজাইনটার মধ্যে একটা লাইন আছে, লাইনটা হচ্ছে যে ব্যবসা জিজ্ঞেস করলাম না, এটা মানে ১৩,০০০ টাকা চুলই হচ্ছে বড় করে সেল করছে আবার বড় করছে একজন রেগুলার কাস্টমার। আচ্ছা এগুলো পরের ব্যাপার। তো আমরা সাপোজ কোনো কার্টুন আর্ট করছি, কার্টুনে যেমন ভ্রুটা আছে, ভ্রুটা কেমন আছে, আমাদের ভ্রু কেমন থাকে, যে সামনে থেকে একটু হোয়াইট বেশি থাকে, এদিকে সে একটু চিকন হচ্ছে, অথবা কারো কারো হচ্ছে যে আপনার ফেস দিচ্ছে, যেমন ইমোজি ফেসগুলো কি হয় যে মিডলে তো একটু হোয়াইট বেশি থাকছে আর এই যখন কর্নারে উপরেরটা কি একটু চিকন হয়ে যাচ্ছে। চাঁদ, আপনি একটা চাঁদ আর্ট করলেন, সাপোজ আমি এখানে কি করলাম পেন্টুল দিয়ে ধরে নিলাম এটা হচ্ছে চাঁদ। এখন এটা কি আসলে চাঁদ মনে হচ্ছে? কারণ একই রকমই তো মনে হচ্ছে। চাঁদের কি থাকবে, এই দুই পাশটা একটু কোণা থাকবে আর এইটা কি একটু হোয়াইট বেশি হবে। তাহলে আমরা এটা কিভাবে করতে পারবো? এটার জন্য যেটা করব আমি ফার্স্টে এটা দেখাই লাইন টুলটা দিয়ে, যে আমি এখানে একটা অ্যারো চিহ্ন আনতে চাই। এর জন্য আমি কি করতে পারি, এই যে স্ট্রোকে যাই, স্ট্রোকের কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবো, এটা তো বুঝতে পেরেছি, কালার চেঞ্জ করব। আর এখান থেকে আমি কি করতে পারি, পিটি কিছু ডেমো দেওয়া আছে যে কতটুকু মোটা হবে বা কতটুকু আপনার কত পিটি প্রয়োজন, এখান থেকে বাড়াতে কমাতে পারি, বা এখানে ক্লিক করে স্ক্রলটাকে ঘুরালেও এটা বাড়বে কমবে। এখন আসি যে এটাকে আমার অ্যারো চিহ্ন দিতে হবে। আমি এই যে স্ট্রোক মধ্যে যে স্ট্রোক লেখাটা আছে এখানে চলে যাই, ক্লিক করি, ক্লিক করার পর একটু নিচে আসেন, এই যে অ্যারো হেডস এখানে ক্লিক করেন, এটা হচ্ছে লেফট সাইডের আর এটা হচ্ছে রাইট সাইডের। লেফট সাইডের এখানে আসি, অ্যারোতে ক্লিক করেন, দেখেন অ্যারো আসছে, অনেক ধরনের অ্যারো আছে, কোন অ্যারোটা আপনার প্রয়োজন আপনি সেটা এখান থেকে দিয়ে নেবেন। ওকে আবার এটা একটু আরেকবার দেখাবেন? ওকে এই স্ট্রোকটা আপনার কাছে আছে,
এইটাকে যদি হেলদি করতে চান, মানে নাই নাই আমার কাছে স্ট্রোক প্যান নিয়ে আপনি স্ট্রোক প্যান একটা পেন টুল দিয়ে একটা দাগ দেন, অথবা এই যে লাইন টুল আছে লাইন টুল দিয়ে একটা এইভাবে শেপ নেন। জি ম্যাম দেখেন তো এরকম দুটো আপনি করেছেন। এটাকে এখন কি করতে চান, অ্যারো আনতে চান, অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর স্ট্রোক লেখাটা যেখানে আছে এই স্ট্রোক লেখাটার উপরে ক্লিক করেন। ক্লিক করার পর আমি ফার্স্টের টুকু আপনাদেরকে দেখাবো না, কারণ এই ফার্স্ট অপশন টুকু আমরা কোথায় দেখে এসেছি, ফটোশপে দেখে এসেছি। হোয়াইট কিভাবে বানাতে হয়, ক্যাপ রাউন্ড কিভাবে করতে হবে, কর্নারগুলোকে যেভাবে রাউন্ড জয়েন বেবেল জয়েন করা যায়, যে স্ট্রোকটা বাহিরের দিকে হবে নাকি বর্ডার বরাবর থাকবে নাকি ভিতরের দিকে হবে, এখান থেকে করতে পারবো, এসবগুলো দেখানো আছে। আমি ফার্স্টেরটা দেখাবো না, বাসায় দেখে নেবেন। অ্যারোতে চলে আসি, এটা হচ্ছে লেফট অ্যারো আর এটা হচ্ছে রাইট অ্যারো। অ্যারোতে ক্লিক করি, অনেক রকমের অ্যারো এখানে আছে, আপনার কোন অ্যারোটা প্রয়োজন আপনি সেখান এটা এখান থেকে সিলেক্ট করে নেন। সবার কি এরকমটা এসেছে? ওকে, সাপোজ আমি ফার্স্টে এখানে এই অ্যারোটা ইউজ করব, এখানে এই অ্যারোটা দিলাম, আবার আমি চাইলে ডান পাশে সিলেক্ট করলাম, ডান পাশেও সেম অপশন চলে আসছে, কোনটা আপনার প্রয়োজন আপনি সিলেক্ট করে নেন। সাপোজ আমি এটাই দিলাম, অথবা আমি ডান পাশে অ্যারো এটা দেব, এই যে এটা দিলাম, অথবা আমি ডান পাশে এটা রাখলাম, আবার বাম পাশেরটা চেঞ্জ করে দিলাম, বাম পাশে এটা রাখলাম, অথবা আমি ডান পাশে কোনো অ্যারোই রাখতে চাই না, নান করে দিই, জাস্ট এই অ্যারোটাই হবে। কষ্ট করে আমাকে বানানোর প্রয়োজন নেই, এখানে ডেমো দেওয়াই আছে। এর তো কোনো কোশ্চেন নেই। ওকে, আবার স্ট্রোকে চলে যাই, অ্যারোটাকে অফ করে দেই, আমার আর অ্যারো নিয়ে কোনো কাজ নেই। এখানে আসার পর দেখেন নিচে ইউনিফর্ম নামে একটা অপশন আছে, এই যে ইউনিফর্ম, ইউনিফর্মের ড্রপ ডাউনটাতে ক্লিক করি, কয়েকটা পার্ট আছে, ফার্স্টের পার্টটা কি বলছে একটু হেলদি করে দিই। ইউনিফর্মে যাই, ফার্স্টের পার্টটা কি বলছে, যে তোমার দুই পাশে চিকন হবে, মিডলটা হোয়াইট থাকবে। ক্লিক করেন, দুই পাশটা চিকন হয়ে গেল, মিডলটা হোয়াইট হলো। এটা কি বলছে, ফার্স্টে একটু এরকম হবে, পরে একটু এরকম হবে, দেখেন এটা দুই পাশে কোন আকারে হবে, মিডলটা সলিড থাকবে, এটা ফার্স্টে একটু হোয়াইট থাকবে, পরে একটু কম থাকবে, চিকন হবে, প্রত্যেকটা জিনিসই ঘড়ির কাঁটার মতো। এখন মনে করেন আপনি এটা নিলেন, এটা হচ্ছে ডান পাশে আছে, এটা বাম পাশে, এটা ডান পাশে, আপনি চাইলে রিফ্লেক্ট করে দিতে পারেন, এই যে এখান থেকে রিফ্লেক্ট করে দিলেও চেঞ্জ হবে। সাপোজ আপনি এটা নিয়েছেন, এটা বাম পাশে আছে, আপনি এটা ডান পাশে চান, রিফ্লেক্ট করে দেন, চেঞ্জ হবে। তো এটা কখন বেশি কাজে লাগে, এই যে আমি বলেছি এটা চাঁদের মতো হবে, তাহলে আমি স্ট্রোকে চলে যাই, এটাকে চাঁদের মতো করতে হলে আমি এটার স্ট্রোকটাকে বাড়িয়ে দেই, মোটামুটি 40 করে দিলাম। এরপর ইউনিফর্মে চলে যাই, চাঁদের মতো কোনটা আছে, যে এটা হবে। ক্লিয়ার? এটা ধরেন আমি বলছি যে ভ্রুর মতো হবে, এটা না আমি ভ্রু সিস্টেমই করি, ভ্রুগুলো কেমন হয় মেয়েদের বিশেষ করে এরকমটা হয়। ওকে, যেটাকে আমি ব্রু সিস্টেম করতে চাচ্ছি সিলেক্ট করলাম, স্ট্রোকে গেলাম, স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেই, সাপোজ
30 করে দিলাম ইউনিফর্মে চলে যাই এই যে এইটা সিলেক্ট করব যে সামনের দিকে ব্রুগুলো একটু হোয়াইট বেশি থাকবে পরে চিকন হবে এখন দেখেন আপনি যদি এখানে রাউন্ড দিতে চান তাহলে ওই যে উপরে ক্যাপে চলে যাব ক্যাপের এটাতে রাউন্ড করে দেব ক্লিয়ার আস্তে আস্তে কাজ করলে বাসায় প্র্যাকটিস করলে আসলে এগুলো পারবো প্র্যাকটিস না করলে কিছুই হবে না একটা কার্টুন বানাই তার আগে একটু প্রেজেন্ট দিয়ে আসি কার্টুন বানালে আর কি বুঝতে পারবো প্রেজেন্ট দিয়ে আসি চলেন আজকে কত তারিখ 23 কন্ট্রোল সি 23 আজকে লাস্ট শনিবার থেকে যারা লাইভে থাকবেন না আমি তাদেরকে প্রেজেন্ট দেব না আর প্রেজেন্ট না দিলে কি প্রবলেম হবে সেটা আপনারা খুব ভালো করেই জানেন কন্ট্রোল ও সরি কন্ট্রোল জেড কি করছে ম্যাম লাইভে মানে হচ্ছে ক্যামেরায় হ্যাঁ আপনি ওয়েব ক্যামেরা তো নাই আর ডেস্কটপ পিসি তো আচ্ছা ওকে মোবাইল নাই কিছু করার নেই কারণ আইসিটিতে এই ভিডিওগুলো যাচ্ছে কন্ডিশন আসছে যে আজকে আজকে আবার সন্ধ্যায় মিটিং আছে তো এই কথাগুলো বারবার উঠে যে স্টুডেন্ট যারা আছেন আপনারা কথা বলছেন ব্যাকে ওকে ফাইন বলছেন যে হ্যাঁ আমরা তো ক্লাস করছি কথা বলছি আপনাদের সলিড একটা পিকচার দেখা যাচ্ছে যে আপনাদের প্রক্সি অন্য কেউ দিচ্ছে কিনা কথা তো অন্য কেউ বলতে পারে তাই না হতে পারে তো অ্যাট লিস্ট বলা হচ্ছে যে সম্পূর্ণ ক্লাস লাইভে থাকতে হবে তো এরপরে কন্ডিশন হলো যে সম্পূর্ণ ক্লাস তো লাইভে অনেক মেয়েদের প্রবলেম থাকে যে ফুল ক্লাস লাইভে থাকা যাচ্ছে না এটা কমতে কমতে আসলো আধা ঘন্টা মিনিমাম আধা ঘন্টা থাকতে হবে তো আধা ঘন্টা থেকে আমরা আবার সবাই ডিসিশন নিয়েছি যে অ্যাট লিস্ট 15 মিনিট থাকেন তো আমি আপনাদেরকে বলছি যে 5 থেকে 10 মিনিট আপনাদেরকে লাইভে থাকতে হবে যে আমরা ফার্স্টে যখন ক্লাস শুরু করছি ক্লাস শুরু হতে হতেও কিন্তু 10-15 মিনিট সময় লেগে যাচ্ছে ওই সময়টা লাইভে থাকলাম অথবা প্রেজেন্টের সময় আমি আপনাদের চেহারা দেখব প্রেজেন্ট দেব আর কেউ যদি আমাকে বলে যে আমার ডেস্কটপ ওয়েব ক্যাম নেই ওকে নো প্রবলেম অ্যান্ড্রয়েড ফোন আছে অন্য মানে যদি কেউ বলে যে আমার অ্যান্ড্রয়েড ফোন নেই তাহলে অ্যাটলিস্ট আমি বিশ্বাস করব না কারণ এখনকার যুগে অ্যান্ড্রয়েড ফোন নেই এরকম খুব কম আছে যাই হোক চলেন প্রেজেন্ট দিয়ে আসি ট্রাই করেন হ্যাঁ ব্যবহার করা যায় অনলাইনে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন থেকে কিভাবে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যায় আপনাকে দেখাবে মেহেবুব কতদিন পরে ক্লাসে আসছেন আরিফ হোসেন আরিফ কই গেল অনেকদিন পরে ক্লাসে আসছি তুষার গতকাল আসছিলাম কিন্তু হ্যাঁ বললেন তো সাব্বির সকালে ক্লাস করেছে সাকিব আছে ফাইজ ক্লাস করেনি গতকালকে শোভন ওকে শান্ত কি ম্যাম আসি আসি হ্যাঁ শনিবার থেকে মাইর হবে আজকে শরীফ কোথায় শরীফ ভাই নয়টায় ক্লাস করছে ম্যাম না না সেলিম রেজা22 তারিখে আসবো এখন কাউকে বলছিলাম বলে কি এখনো আসেনি সময়
ম্যাম আমার প্রেজেন্টটা কি হয়েছে? দিদারুল জি ম্যাম, হ্যাঁ প্রেজেন্ট কমপ্লিট। অন্য কেউ বাকি আছেন? দিদারুল, মেহবুব, সেলিম, সাইফুল, সাকিব, শান্ত, শোভন, হ্যাঁ সবটাই কমপ্লিট। ঠিক আছে চলেন একটা কার্টুন ডিজাইন করি। কি কার্টুন নামাবো বলেন? এটা করবো না, এটা বলছি ডিজনি। ম্যাম ডিজনি কার্টুন? জি ম্যাম। পুরোটা হয়তো বা করতে পারবো না, টাইম হবে না, বাট কতটুকু করলে আর কি আপনারা বুঝতে পারবেন কাজটা সেটা দেখাই। একদিন আমি ওইগুলো আর্ট করবো, আমার লিওনার্দো ভিঞ্চির মতো আমার বিশাল খ্যাতি হবে ইনশাল্লাহ। নিজে ছবি নিজে করবেন? এই যে ফটোশপে হচ্ছে যখন আমরা ক্যারেক্টার আর্ট করেছিলাম একটু টাফ হয়ে গিয়েছিল, কারণ ওখানে অনেকগুলো লেয়ার নিতে হচ্ছে, অনেক কাজ করতে হচ্ছে, বাট ইলাস্ট্রেটরে এই প্রবলেমটা নেই, আপনি খুব সুন্দরভাবে জাস্ট আর্ট করে যাবেন। তো আমরা কি কি জানি? শেপ টুল পারি, পেন টুল জানি, অ্যারেঞ্জ করতে পারি যে ফ্রন্টে ব্যাকে কীভাবে নেব এটা পারি, কালার অ্যাপ্লাই করতে পারি, স্ট্রোকের কাজ করতে পারি, স্ট্রোক কীভাবে চেঞ্জ করে সেটাও জানি। আর কিছু লাগবে? না আর কিছু লাগবে না। ওকে চলেন, আমি ও লক আনলক করতে পারি, হাইডও করতে পারি। তো এটাকে আমি কি করব এখন? লক করে রাখবো, কারণ আমি যখন পেন টুল দিয়ে কাজ করতে যাব যাতে এটা মুভ না করে। লক করব কিভাবে? কন্ট্রোল টু, কন্ট্রোল টু। ওকে গুড। তো আমার কাজ কি হবে? যত সহজে আমি কাজ করতে পারবো সেভাবে ট্রাই করব। আমরা ফার্স্টে কি করব? কপি করব, অন্য ছবি এনে কপি করব। এরপরে হচ্ছে নিজে ট্রাই করব যে নিজে কিছু করা যায় করতে পারি কিনা। আমরা একটা ইমেজ নিয়ে আসলাম। এট ফার্স্ট আমি যেটা করব যে করতে গেলে ফেস কাটিং এর দিকটা ঠিক থাকে না, হয় মোটা হয়ে যায় না, হয় চুলো হয়ে যায় না, কোনো রকম হয়ে যায়, একটু চেষ্টা করতে হবে। তো আমি পেন টুল দিয়ে ফার্স্টে শেপগুলো কেটে নেব, চেষ্টা করব যে বড় বড় শেপ বা মেইন শেপ যেগুলো সেগুলো আগে নেওয়ার জন্য। তাহলে এখানে কি আছে? আমি এই চুলটাকে আগে সিলেক্ট করি, এখানে স্ট্রোকটাকে অন করে দেই, বাট স্ট্রোকের কালারটা একটু চেঞ্জ করে দেই যাতে বুঝতে সুবিধা হয়। কি কালার দিলে? সাদা কালার দিলে ভালো লাগবে। হ্যাঁ সাদা কালার দিলে স্পষ্ট বোঝা যাচ্ছে। এতটুকু নিলাম, এখন দেখেন আমি এই জায়গাটা আমার এইভাবে আসবে, বাট আমি যখন ক্রিয়েট করছি তখন এটা ঘুরে যাচ্ছে। দ্যাট মিন্স আমার এখানে এই হ্যান্ডেলটা কি করতে হবে? কাটতে হবে। হ্যান্ডেলের উপরে অ্যাঙ্কর পয়েন্টে এসে জাস্ট ক্লিক করব, চলে যাবে। আমি এই পয়েন্টগুলোকে আস্তে আস্তে কেটে নিই, রাফভাবে করছি, পারফেক্ট নাও হতে পারে। এতটুকুকে সিলেক্ট করলাম, ওকে। পরের পার্টটা আবার নেই, এটা কতটুকু আছে? এতটুকু। এই হ্যান্ডেলটা আবার কাটতে হবে, কাটার পরে এতটুকু রাখি, কারণ এই জিনিসটার উপরে আমার চুলটার উপরে থাকবে কি? ব্যান্ড, রাইট?
সো ব্যান্ডটা উপরে আসলে আমার এই পার্টটা দেখা যাবে না, তাই আমি এটা সোজা করে কেটে নিলাম। এই জায়গাটুকুকে সিলেক্ট করি, ওকে, এখানে এতটুকু আছে, আবার এই জায়গাটুকুকে সিলেক্ট, হ্যান্ডেলটা কাটি, এই পার্টটুকুকে সিলেক্ট করি, সিলেক্ট করি, ওকে, কন্ট্রোল। এখন আমাকে বলেন কি করলাম। আমাকে বলেন চুলটা কি উপরে থাকবে নাকি মুখটা উপরে থাকবে, বডি উপরে থাকবে? চুলটা উপরে থাকবে, তাহলে আমাকে কিন্তু এই জায়গাগুলো পারফেক্ট ভাবে কাটতে হবে। এই যে এই পাশটুকু পারফেক্ট ভাবে কাটতে হবে, ওকে, হ্যান্ডেলটাকে কেটে দেই, এতটুকু নিলাম, হ্যান্ডেলটাকে কাটি, হয়েছে। সাকিব কমপ্লিট, মানে কাজ হচ্ছে? জি ম্যাম, জি ম্যাম। ওকে, আমার এই চুলের যে রাউন্ডটা সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এটাকে লক করে রাখবো, কন্ট্রোল টু লক করে রাখবো, কারণ যাতে এটা কোনো হ্যাম্পার না ঘটে পরবর্তী আমি যে স্টেপে কাজ করব এটা যাতে নষ্ট না হয়। এরপরে দেখেন চুলের যে এই জায়গাটা একটু একটা শেপ আছে, এটাকে আমি আবার এখান থেকে শুরু করে এই শেপটাকে ক্রিয়েট করে নিলাম। ওকে, এটা কমপ্লিট, কন্ট্রোল টু, যেটা যেটা কমপ্লিট হয়ে যাবে কন্ট্রোল টু দিয়ে লক করে রাখেন, এটাকে সিলেক্ট করেন এতটুকু, কন্ট্রোল টু, আবার এখানে সিলেক্ট করেন এখান থেকে এই পর্যন্ত, কন্ট্রোল টু, এখানে না, এখানে একটু রাউন্ড আছে এখান থেকে এই পর্যন্ত, কন্ট্রোল টু, এখানে আবার চুলের একটা ভাঁজ আছে এখান থেকে এই পর্যন্ত, কন্ট্রোল টু, কন্ট্রোল টু। ওকে, উপরের পার্ট কমপ্লিট, এবার আসি নিচের পার্টে। নিচের এই চুলটাকে সেট করতে হবে, তাহলে চুলের এই চুলটা হচ্ছে চেহারার নিচে থাকবে, দ্যাট মিন্স আমার জাস্ট এই পার্টটাকে একদম পারফেক্টভাবে নিতে হবে, বাকিগুলো না নিলেও হবে। আমি এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই জায়গাটুকুকে একদম পারফেক্টভাবে নিই, থেকে ছোট ছোট করে নিতে হবে, বাইরে থেকে, এবার আমি ভিতর থেকে এটাকে নিয়ে নিলাম, কন্ট্রোল টু লক করে রাখি। আর কি বাকি আছে এখানে, ব্যান্ডটা বাকি আছে, ব্যান্ডটাকে আমি ক্রিয়েট করি, ট্রাই করবো একদম পারফেক্টভাবে নেওয়ার জন্য, কারণ কি এটা উপরের দিকে থাকবে, সো উপরের দিকে যারা থাকবে তাদেরকে আমরা পারফেক্টভাবে নেওয়ার ট্রাই করব। ওকে, কন্ট্রোল টু, এখানে আবার একটা বাউন্ডারি আছে এখান থেকে এই পর্যন্ত, দেন এই পর্যন্ত, ওকে, কন্ট্রোল টু, কাজ কমপ্লিট। এবার আসি চেহারা,
চেহারার মেইন পার্টটাকে নিয়ে নিই, চুলটা যেহেতু উপরে থাকবে তার মানে আমার চেহারার এটা নিচে থাকবে। পেন টুলে যারা এখনো পারফেক্টলি কাজ করতে পারছি না তাদের কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট, একটু বাসায় প্র্যাকটিস করেন কাজ করার জন্য। ও আচ্ছা সরি ভুল হয়েছে, এখানে আমার এই লাইনটা নেওয়া যাবে না, আমার জাস্ট এই লাইন পর্যন্ত আমি নেব। ওকে এটাকে ডিলিট করে দিব, এতটুকু বাহির দিয়ে নিব কারণ ড্রেসটা আবার উপরে আসবে। তো চুল যেহেতু উপরে থাকবে চুলের এই পার্টটা দিয়ে আমি জাস্ট এটাকে কি করব, শেপটাকে নিয়ে যাই, কেটে কেটে যেখান থেকে শুরু করেছি ওখানে এসে ক্লোজ করে দিই, কন্ট্রোল টু। চুল কমপ্লিট, গালের এই পার্টটারও এগিয়েছে, গালের এই পার্টটা এখান থেকে এতটুকু, সরি চিন, কন্ট্রোল টু। ব্রু আছে, ব্রুটাকে এখান থেকে সিলেক্ট করব, এখানে নেব এতটুকু, কন্ট্রোল টু। এই ব্রুটা আবার এখান থেকে এতটুকু এতটুকু, কন্ট্রোল টু। নাকের এই পার্টটাকে এতটুকু সিলেক্ট করি, কন্ট্রোল টু। কন্ট্রোল টু লক, ঠোঁটের এখানটা একটু একটা শেড আছে, কন্ট্রোল টু। চোখ বাকি আছে, নো চোখের এই জায়গাটা রাউন্ড হবে না, এই জায়গাটা রাউন্ড হবে, কন্ট্রোল টু। চোখের ভিতরে যে মণিটা আছে কন্ট্রোল টু, ভিতরে আবার একটা মণি আছে, এটা আমরা ইলেকট্রিক্যাল টুল দিয়ে দেব। এখানে দুটো তিনটি ছোট ছোট পাপড়ি আছে, কন্ট্রোল টু, কন্ট্রোল টু, কন্ট্রোল টু। এই চোখ কমপ্লিট আছে, এখানে আবার আরেকটা ভাঁজ আছে হালকা করে ছোট করে, কন্ট্রোল টু। এই চোখটা দিয়ে নিই, হ্যান্ডেলটাকে ডিলিট করি, চোখের এখানটা একটু রাউন্ড হয়ে আসছে এইভাবে, ওকে কন্ট্রোল টু। কন্ট্রোল টু, ভিতরে পিপলটা আমরা কি করব, ইলেকট্রিক্যাল টুল দিয়ে দেব এই জায়গাটা, কন্ট্রোল টু। তিনটা পাপি আছে, কন্ট্রোল টু, কন্ট্রোল টু। মোটামুটি এখানকার সব কাজ শেষ, এখন শুধু জাস্ট বডির ওকে
আচ্ছা সাকিব 53 ব্যাচ কি বলেছিলাম কাজ করার সময় ক্লাস করার সময় স্ক্রিন রেকর্ড অন করে রাখতে করেছেন না ম্যাম আমার স্ক্রিন রেকর্ডার নাই তো আনইনস্টল করে দিছি এখন আমার যদি একটা প্রবলেম হয়ে যায় যে আমার ক্লাসটা মিস হয়ে গেল আমি এটা কি করব ধরে এই জায়গাটাকে ম্যাচ করে দিলাম কন্ট্রোল টু ওকে আর হাতটা বাকি আছে হাতের এই জায়গাটুকুকে আমি রাউন্ড করে নিই রাউন্ড করে নেওয়ার পর যেহেতু এটা নিচে থাকবে সো আমি এটা এটার ভিতর দিয়ে নিয়ে আসতে পারি কোনো সমস্যা নেই নিয়ে এসে শিফট করে এটার সাথে ম্যাচ করে দিই কন্ট্রোল টু এটা বাকি আছে এই জায়গাটুকু রাউন্ড হবে এটা যেহেতু জামাটার নিচে থাকবে সো আমি এটাকে কি করতে পারি ভিতর দিয়ে নিয়ে এসে শেপ করে আলহামদুলিল্লাহ ভি দিয়ে আমি মুভ টুল সিলেক্ট করলাম সবগুলো কমপ্লিট এখন আমি কি করব কিছু বাকি আছে হ্যাঁ এই যে একটু বাকি রয়ে গিয়েছে এই যে এটা বাকি রয়ে গেছে পি দিয়ে পেন টুল সিলেক্ট করলাম ওকে ভি দিয়ে মুভ টুল সিলেক্ট করলাম কন্ট্রোল অল্টার টু সবাইকে আনলক করে দিলাম ইমেজটা আছে ইমেজটাকে দূরে সরে নিয়ে আসি এই সবাইকে ব্ল্যাক কালার দেই হোয়াইট কালার থাকায় বোঝা যাচ্ছে না এখন তো সুন্দর লাগছে এখন সুন্দর হ্যাঁ আপনি একদম এই যে আমি তো কি করেছি কালার দেব দেখে পারফেক্টলি কাটেনি আপনি পারফেক্টলি কেটে স্কেচ করে না শুধু ড্র পেন্সিল ড্র আপনি এইভাবেই তো করবেন তো এখন আসেন এইটাকে লক করে রাখি ছবিটাকে লক করে রাখি এইটাকে এখন কালার করি সর্বপ্রথম আমরা কাকে কালার করতে চাই চুলটাকে সিলেক্ট করলাম আমি কি আমি হচ্ছে যে দুইটা আঙুল দিয়ে কাজ করব এটা দিয়ে হচ্ছে ভি প্রেস করব আর এটা দিয়ে আই প্রেস করব আই মানে হচ্ছে এই যেখানে আই ড্রপার টুল কালার চুজ করব কারণ ইমেজটা আছে ইমেজ থেকে আমি কালারটা চুজ করে নেব ভি আর আইতে আঙুলটা রাখলাম তো আমি ভি দিয়ে সিলেকশন টুল সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করি আই ক্লিক করলাম কালারটা চুজ করি ভি একটা স্ট্রোক দিয়ে দেব হালকা একটু এই কালারের স্ট্রোক করব এক পেটি ওকে এখন আমি কাকে সিলেক্ট করব এটা কি বডি বডিটাকে সিলেক্ট করলাম আই দিয়ে বডির কালার দিয়ে দিলাম ওকে ভি বডিতে কি আছে একটু স্ট্রোক আছে স্ট্রোক দিয়ে দিই ব্ল্যাক কালার ওকে দেখেন বডিটা কি চুলটা কি উপরে থাকবে তাহলে চুলটাকে সিলেক্ট করি কন্ট্রোল শিফট থার্ড ব্রেকেটের ওপেনিং দিলে চুলটা উপরে চলে আসছে অথবা রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট চুলটা উপরে চলে এসেছে এরপর আমি কি করব যে ব্যান্ডটা আছে যেটা যেখানে হবে জাস্ট ওইটাকে সিলেক্ট করে কাজ করব ঠিকঠাক মতো ব্যান্ডটাকে সিলেক্ট করলাম আই দিয়ে ব্যানের কালারটা চুজ করব একটা স্ট্রোক আছে স্ট্রোকটাকে দিয়ে দিই ওকে ভি সিলেক্ট করলাম আচ্ছা ঠিক আছে ব্যান্ড আর এই দুটো কোথায় থাকবে উপরে থাকবে তাহলে দুইজনকে সিলেক্ট করি রাইট বাটনে ক্লিক অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট এই যে উপরে চলে এসেছে আবার অল্টার ধরে একটু ছোট করি
ঠিক আছে এটাকে সিলেক্ট করি আই দিয়ে কালারটা চুজ করি এটার একটা স্ট্রোক হবে জাস্ট ওয়ান দিয়ে দেন ওকে ভি দিয়ে সিলেক্ট করি এটা কমপ্লিট চুলের মধ্যে অনেকগুলো ভাঁজ ছিল সেগুলো আসলে নিচে পড়ে গিয়েছে আমরা ওইটার কাজ পরে করব আগে সবগুলোর কাজ করি তাহলে চুলের কাজ কি হলো কমপ্লিট ব্রুটাকে সিলেক্ট করে এই ব্রুটাকে সিলেক্ট করে আই দিয়ে কালারটা চুজ করি ফিলটাকে অফ রাখতে হবে স্ট্রোকটাকে চুজ করেন ফিল অন হয়ে যাচ্ছে ওকে নো স্ট্রোকটাকে কালার দেই একটু রেড খয়েরি টাইপের আছে এই কালারটা একটু লাল খয়েরি টাইপের আছে এরকম ওকে স্ট্রোকে চলে যাই স্ট্রোকটাকে আরেকটু বাড়িয়ে দেই তিন পিটি করে দেই স্ট্রোকে চলে যাই ব্লুটা কি হবে ইউনিফর্মে যাই ব্লুটা হবে এইটা দেব আর রাউন্ড করে দেব ভি সিলেক্ট করলাম ক্লিয়ার কালারটা একটু ডার্ক হবে তারপরে কোন এটা থেকে যে আর্ট করার পরে কপি করে কি নিছেন ওই পাশে এটা হ্যাঁ না না এটা ফুল ফুল বডিটা আমি জাস্ট ইমেজটাকে সরিয়ে দিয়েছি ইমেজটাকে সরিয়ে দিয়ে আচ্ছা আবার এটার কালারটা দিয়ে দেই এটার কালারটা কি হবে সেম কালার হবে ওকে ভি স্ট্রোকে চলে যাই ইউনিফর্মে যাই এটা সিলেক্ট করব ক্যাপ পরিয়ে দেব ওকে ঠিক আছে দেখেন এটার মতোই কাজ করছে এই দুটো হবে এটা এই পাশে দিতে মনে নেই এটার অপাসিটিটা কমিয়ে দিতে হবে সাপোজ 50% করে দিলাম স্ট্রোকটা হবে কি ওই যে সেম রাউন্ড হবে অপাসিটিটা একটু কমিয়ে দেব আর হবে রেড কালার হবে চোখে চলে যাই আই দিয়ে চোখের কালারটা নিয়ে নিই হোয়াইট কালার এখানে আমাদের আরেকটা কাজ করার দরকার ছিল এখানে আরেকটা শেপ নেওয়ার দরকার ছিল এই যে উপরে চোখের যে জায়গাটা আরেকটা লাইন নেওয়ার দরকার ছিল কারণ চোখের উপরে কি আরেকটা ব্ল্যাক কালার আছে আচ্ছা আমরা ওইটা একটু পরেও দিতে পারি লাইন সিলেক্ট করলাম আমি এখান থেকে লাইনটাকে নিয়ে আসি সিলেক্ট করে ভি এটাকে নিয়ে যাই ফিলটাকে অফ করে দেই স্ট্রোক দিয়ে দেই ফিলটাকে অফ করে দেই এটাকে নিয়ে গিয়ে এখানে সেট করে দেই স্ট্রোকটাকে বাড়াই স্ট্রোকটা কি হবে এই যে দুটো ছোট ছোট পাপড়ি ছিল এটার একটা স্ট্রোক দেই এই ছোট ছোট পাপড়ি তিনটাকে সিলেক্ট করি সিলেক্ট করে স্ট্রোকে চলে যাই ইউনিফর্ম হবে কি এই যে এটা হবে দেখেন নিচের দিকে আছে নিচের দিকে না এটা রিফ্লেক্ট করে দিলাম রিফ্লেক্ট করে দেওয়ার পর এটাই হবে রিফ্লেক্ট
ক্যাপ করে দেব। আর এই স্ট্রোকটা একটু ছোট হয়ে গিয়েছে, আর একটু বড় করতে হবে, প্লাস একটু রাউন্ড করে দিতে হবে। আইয়ের কালারটা দিয়ে দিই ব্লু কালার। সেম দুটো করব, আই ভি আই কালার পিক ভি, তিনটাও সেম হবে। শিফট ধরে তিনজনকে সিলেক্ট করি, বড় করে নিই, সিলেক্ট করে স্ট্রোকে চলে যাব। ইউনিফর্ম থেকে এটা সিলেক্ট করে নেব, রিফ্লেক্ট করে দিই, ক্যাপ করিয়ে দিই। ইলেপটিক্যাল টুল আমি পারি, ছোট্ট করে এরকম একটা ইলেপটিক্যাল নিয়ে নিই, যেটার ফিল কালার হবে ব্ল্যাক। স্ট্রোকটাকে অফ রাখি, এটাকে নিয়ে যাই, একটু ঘুরিয়ে দেই। সরি, এন্টার করলে তো হবে না, এটাকে এখন কপি করি, কপি করে এই পাশে নিয়ে যাই, অল্টার ধরে কপি করলাম, এই পাশে নিয়ে আসলাম, সাইজ আর একটু ছোট হবে। ওকে, সাইজটা একটু বড় করে দিই। একটা চোখের পাপড়ি রয়ে গিয়েছে, সেটাকে আমরা দিয়ে দিই। ফি সিলেক্ট করলাম, ফিল অফ থাকবে, স্ট্রোক হবে, টুপিটি দিই। ইউনিফর্ম কি হবে, এটা দিলাম, রিফ্লেক্ট, ক্যাপ করিয়ে দিলাম। তারপর আবার ছোট্ট এটা আছে, এটাকে কপি করে নিয়েছি, অল্টার করে কপি করি, কপি করে একটু ঘুরিয়ে দিই, নিচে নামাই। ডিরেক্ট সিলেকশন টুলটা জানি, ওকে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি একটু ছোট করে দিই। সব টুলসে কাজে লাগবে, আসলে আপনি কোন টুলস দিয়ে কিভাবে কাজ করবেন পারফেক্টলি একটু জাস্ট জানতে হবে। লিপটা সিলেক্ট করি, আই দিয়ে লিপের কালারটা নিয়ে নিই,
ভি লিপের স্ট্রোক কি আছে, পিঙ্ক কালার আছে, পিঙ্ক না রেড, রেড কালার স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই। ওকে, বেশি গাঢ় হয়ে গিয়েছে। এখানে আর কি বাকি আছে, এই চুলটা বাকি আছে, চুলটার কালার সিলেক্ট করি, আই দিয়ে এই কালারটা দিয়ে দেই ভি। এখন দেখেন এই চুলটা উপরে আসছে, তাহলে এটাকে আমি সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটা ব্যাকে চলে গেল। এরপরে ড্রেসটার কালার দিই, ড্রেসের কালার কি আই, এইটা ভি সিলেক্ট। হাত দুইটার কালার কি ছিল, শিফট ধরে দুজনকে সিলেক্ট করি, একই কালার সিলেক্ট। এখন দেখেন জামার উপরে চলে আসছে, রাইট বাটনে ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পিছনে চলে গিয়েছে। তো মোটামুটি সবই আমার পারফেক্ট, আমরা যে যে কাজগুলো করলাম ওকে ফাইন ঠিক আছে। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেল কি বলেন তো, নাকটা চেক করে নিই, নাকের এখানে যাই, নাকের এটাকে সিলেক্ট করি, স্ট্রোকটাকে টু করে দিয়ে স্ট্রোকে চলে যাই, নাকের ইউনিফর্ম হবে এইটা, টু না ওয়ানই থাক, সেম এটাও হবে, সেম ইস্যু, স্ট্রোকে যাব ইউনিফর্ম এইটা হবে। কালারটা একটু চেঞ্জ হবে তাই না, কালারটা একটু রেড কালারের মতো আছে। কে ঘুমায়, এখন দেখেন আর কি কি বাকি আছে, এখানে সব কমপ্লিট। ওর এটা ইমেজ ক্রিয়েট করে আমরা এটাকে ইলাস্ট্রেশন করছি, তাই এরকমটা হবে, ইলাস্ট্রেশন করলে এরকম চেহারাই আসে। আমার হচ্ছে যে চুলের ভাঁজগুলো রয়ে গিয়েছে, রাইট, চুলের কিছু কিছু ভাঁজ রয়ে গিয়েছে, তাহলে আমি কি করব, হাইট করে দিই, কন্ট্রোল থ্রি হাইট জানি, কন্ট্রোল থ্রি হাইট করতে জানি, কোনটা কোনটা রয়ে গিয়েছে তাদেরকে সিলেক্ট করেন, এইটা শিফট ধরেন, এই জিনিসটা, এটা, এইটা, আর কিছু রয়েছে, আর কিছু মনে হয় না, সিলেক্ট হয়ে গেলে রাইট বাটনে ক্লিক অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এরপরে হাইড করেছেন যাদেরকে তাদেরকে নিয়ে আসেন, কন্ট্রোল অল্ট থ্রি, দেখেন যাদেরকে, যারা পিছনে ছিল তারা সবাই চলে আসছে, এটাকে সিলেক্ট করি, স্ট্রোকে চলে যাই, ইউনিফর্ম এইটা দিন। হ্যাঁ, মানে হচ্ছে এই জায়গাটা একটু হোয়াইট থাকবে আর এই জায়গাটা চিকন হবে, সেম প্রসেসে এইটাও হবে। ও এখানে একটা ছিল, এটা কই গেল, এটা দেইনি, অল্টার ধরে এখানে একটা দিয়ে দেই, এই দুজনকে সিলেক্ট করলাম, এই তিনজনকে সিলেক্ট করলাম, একেও সিলেক্ট করলাম, কারণ সবাই একই রকম হবে, স্ট্রোকে চলে যাই, ইউনিফর্ম সেম প্রসেস, এই যে এটা হবে, নিচের দিকে না, আমি চাই নিচের দিকে হেলদি থাকবে, উপরের দিকে চিকন, তাহলে কনফার্ম করে দেই, রিফ্লেক্ট করে দেওয়ার সাথে সাথে ওকে ফাইন, সবাইকে একটু সেট করে নিই, এটাকে আরেকটু জাস্ট ডানে সরাই, এটাকে জাস্ট একটু বামে সরাইয়া নিচে নিয়ে আসি, এটার স্ট্রোকটাকে কমিয়ে দিই, কমিয়ে দিয়ে আর বাকি সব ঠিক আছে। এখানে আবার এটা একটু বাহিরে, এটাকে জাস্ট একটু উপরে উঠে, এটারও এগিয়েছে, এটাকেও সেম স্ট্রোক করে দেই, সাকিব কিছু বলবেন,
ম্যাম আমি ছবিটা সরানোর পরে চোখে আর কিছু দেখতেছি না, সব সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে ওইটা সাদা হয়ে গেছে, মানে আর কাজ করেনি। সবাইকে এভাবে সিলেক্ট করে তারপরে ব্ল্যাক স্ট্রোক দিয়ে নেন, কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি মনে হয় ঠিক আছে। এটা থেকে কি মার্জ করা যায়? মার্জ করে দিতে যাচ্ছেন কন্ট্রোল ই দিয়ে? হ্যাঁ করতে পারবেন, দেখেন আমি সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিই, একটা হয়ে যাবে। হয় না, মার্জ হয় না, গ্রুপ করা যায়, মার্জ করা যায় না। আমি একটু হার্ডবোর্ডটা বড় করে দুইটা ছবি পাশাপাশি রাখেন, একটা স্ক্রিনশট রেখে দেন। সেটার পিছনে তো ব্যাকগ্রাউন্ড দেইনি, দাঁড়ান একটা ব্যাকগ্রাউন্ড দেব। না ওয়াই কি ভালো লাগছে, আমি এটাকে একটু গ্রুপ করে নিই যাতে আর কোনো কিছু মুভ না করে। কন্ট্রোল জি, এটা আমরা ক্রিয়েট করেছি, আর এটা হচ্ছে আমার ইমেজ, ছোট করে নিই। ঠিক আছে, আরো কাজ করতে হবে আসলে, কম সময়ের মধ্যে করা তো, এখানে আরো ফিনিশিং আসবে। আমি চাইলে নয়েজ, তারপর এখান থেকে ইফেক্টে গিয়ে ব্লার ইউজ করতে পারি, এই জায়গাগুলো আরো একটু হেলদি করব, কালারগুলো আরো ঠিক করতে হবে, তারপরে যে চোখের কালারগুলো পারফেক্টলি করতে হবে, ঠোঁটের এটা আরেকটু চলবে। পারবো করতে ইনশাআল্লাহ ম্যাম। বাসায় হোমওয়ার্ক থাকবে, পাঁচটা ইমেজ ক্রিয়েট করবেন, কালকে ফ্রাইডে তো, পাঁচটা ইমেজ করেন, কপি করেন, নিজের ছবিও করতে পারেন, নো প্রবলেম। ম্যাম এখন তো আমার সব কিছু সিলেক্ট করে কালার একটা একটা দিতে পারতেছি না, সব এক কালার হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আপনি যখন যার কালার দিবেন তাকে সিলেক্ট করতে হবে, যে মুভ টুল, মুভ টুলের শর্টকাট হচ্ছে ভি। আমি কি করেছি, কন্ট্রোল শিফট জি গ্রুপ ভাঙে, আমি চুলের কালার দেবো, জাস্ট চুলটাকে সিলেক্ট করেছি, চুলের কালার আই দিয়ে ভি আমি রেখেছি, হচ্ছে বৃদ্ধা মধ্যম অনামিকা কনিষ্ঠ তর্জনী অনামিকা কনিষ্ঠা রেখেছি ভি এর উপরে, আর তর্জনী রেখেছি আই এর উপরে, আঙুল আর কি সিলেক্ট করেছি ভি দিয়ে, আইতে প্রেস করেছি, কালার এখান থেকে চুজ করেছি। এরপরে এটার আবার স্ট্রোক অ্যাড করে দিয়েছি, স্ট্রোক তো আসবে না, স্ট্রোকটাকে অ্যাড করে দিয়েছি। আবার ভিটি সিলেক্ট করার সাথে সাথে সিলেকশন টুল চলে আসছে, আবার আমি যাকে কালার করব তাকে সিলেক্ট করেছি, সিলেক্ট করে কালার অ্যাপ্লাই করেছি। বারবার আপনাকে প্রত্যেকটা আলাদা আলাদা করে সিলেক্ট করতে হবে, একসাথে সিলেকশন যেটা আনলেন কন্ট্রোল শিফট জি চাপ দিয়ে, না কি করলাম ডান পাশে, ডান পাশে যে যে টুলসের যে অপশন অপশন গুলো এটা আসলো না, না এটা আপনি যখন কোন টুলস এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার সাথে সাথে ওই রিলেটেড কন্ট্রোল প্যানেলের যত প্রপার্টিজ আছে অটোমেটিক্যালি চলে আসবে, যেটাকে সিলেক্ট করবেন অটোমেটিক্যালি ওই কন্ট্রোল প্যানেল চলে আসবে। যেমন টাইপ টুল আমি সিলেক্ট করলাম, টাইপ টুল লিখলে অটোমেটিক্যালি টাইপ টুলের যে কন্ট্রোল প্যানেল সেটা চলে আসবে। ওকে, আবার ধরেন আমি এখান থেকে গ্রেডিয়েন্ট টুল নিয়ে আসলাম, গ্রেডিয়েন্টের কাজ যখন করব কোন শেপের উপরে রেখে যখন করব তখন অটোমেটিক্যালি গ্রেডিয়েন্টের অপশনটা চলে আসবে। আর যদি আপনার এরকমটা না আসে, আপনি এক কাজ করেন, ওই প্যানেলটা যদি দেখতে চান তাহলে উইন্ডো থেকে ওয়ার্কস্পেস, ওয়ার্কস্পেস আপনি ক্রিয়েট করে নিতে পারেন, প্রয়োজন নেই, এটা আপনি সিলেক্ট করার সাথে সাথে অটোমেটিকলি আসবে।
আমার যে কালারের অপশনটা আসতেছে অলওয়েজ টাইম কোন টুলসের উপর চাপ দিলেও স্ট্রোক আসছে না দেখি শো করা যাবে মেনু প্রেজেন্ট করা যাবে হ্যালো হ্যাঁ প্রেজেন্ট করতে পারবেন দেখাতে পারবেন আমাদেরকে মেহবুব নেটওয়ার্কে অনেক সমস্যা কথা কিছু বোঝা যায় না বলেছি আপনি যে প্রবলেমটা ফেস করছেন ওইটা কি আমাদেরকে দেখাতে পারবেন প্রেজেন্ট করে কারণ না দেখলে তো বলতে পারবো না আপনি হচ্ছে রিসেট এজেন্সিয়াল দিয়ে নেন ওখান থেকে আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে কারণ আমরা যখন যে টুলসটা সিলেক্ট করছি তখন সেইটাই কালার অপশনটাই থাকবে অন্য টুলসগুলোর জন্য যদি কোনো কালার অপশন এই টুলস প্যানেল থাকে সেটা এখান থেকে চলে আসবে এই কালার অপশনটাই আসে প্রপার্টিস এই প্রপার্টিসটা সিলেক্ট করে রাখেন এখানটা আর কারো কোনো প্রবলেম আজকে এখানে আর কোনো প্রবলেম নেই বাসায় প্র্যাকটিস করেন সমস্যা হলে জানান দেখি কি হয় ঠিক আছে আজকে পর্যন্তই ওকে ম্যাম ম্যাম আমি হচ্ছে 2টার দিকে তাহলে ম্যাম একটু জয়েন করব না আমি তো 1 ঘন্টার মধ্যে ছিলাম না ঠিক আছে শোভন জয়েন করেন সমস্যা নেই ক্লাস করে 15 ছিল